এই সমস্ত অন্ধ লোকেরা বিশ্বজোড়া তবলিগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দেয়, এই তবলিগিরা ওয়াহাবি তবলিগিরা কাফির তবলিগিরা গাট্টিওয়ালা তবলিগিরা মসজিদ তাকে খায় ঘুমায় মসজিদ যে হাসপাতাল পাইজনি, আরো কত কথা হয় ছয় উসল পাইলা এখন ছয় কাম পাইলা এখন ইটালিয়া বাংলাদেশ বহুবার বহু জায়গাতে বসে আমার জানা মতো প্রায় সবগুলি বহসে আমি উপস্থিত আসলাম। এরা কোনহানো আক্রমণটা করে আর এই আক্রমণটা কোন সুযোগে করে এটার কিছুটা অভিজ্ঞতা আমার আছে, এর থেকে কিছু কথা আপনারা শোনাই। এক বহসের মাঝে এরা আমার জিগাইয়া বইল ছয় উসুলের তবলিগ যারা মানে না এরা আপনি কি তা কই, যদি আমি হই ছয় উসুলের তবলিগ যারা মানে না এরা মুসলমান নাই তে হয়তো ইলিয়াসের আগে যারা দুই নিয়ে যাচ্ছিল এরা মুসলমান না আমি হই লিছি তো হইতো আমার ওই ফ্যাশনে ফালাই তো এই প্রশ্নটা করছে, প্রশ্নের ফেসটা বুঝছেন না আপনারা ছয় উসুলি তবলিগ চালু হরছেন খেয়ে ইটা না মানলে যদি মুসলমান থাকে না তো ইলিয়াসের আগে যত মুসলমান দুই নিয়ে তেছুন গেছুন এরা কেউ আর মুসলমান মানা হইল না, তা আমি তো কইতাম আর হয়তো তুমি ইলিয়াসের আগের সকল মুসলমান রে তুমি কাফির বানাইছ ওই পেত ফালানির লাগিয়ে আমার এই প্রশ্নটা করছে। আমি কইলাম ছয় উসুল যারা মানে না এরারে এরা কিতাব বহস করিয়া ফয়সলা করা লাগতো না, ছয় উসুলের ফইলা নম্বর উসুল কলেমা, কলেমা যারা মানে না এরা কিতা এটা বহস করিয়া ঠিক করা লাগতো না, আনাবস এই অকল মুসলমানে জানে আপনারা কিতা কইন কলেমা যারা মানে না এরা কিতা এটা বহস করিয়া ঠিক করা লাগবে না, আনাবসই জানে যে কথা সকলে আনাবসে জানে সতলি আবার বহস কিতা। দুই নম্বর উসুল নমাজ, নমাজ যে মানে না এ কিতা এটা বহস করিয়া ঠিক করা লাগতো না, তিন নম্বর উসুল একরামুল মুসলিমিন যে মানে না এ কিতা এটা বহস করিয়া ঠিক করা লাগতো, ওইভাবে ফেসো ফালাইয়া প্রশ্ন হরে যাতে এই ছয় উসুলের তবলিগ থেকে যাতে মানুষে আগলাইয়া রাখা যায়। অথচ আল্লাহর কোন অলি বলেন চেরাগে রাকে ইজদেবর ফরুজাত কাছে কষ্টক জনদ রে সর্বসুজাত, যে বাত্তি আল্লাহ জ্বালাইন ই বাত্তি নিবানির লাগি যদি কেউ ফু মারে বাত্তি নিবে না, ফু মারনে আল্লাহর মুখ ফুরিয়া যায়, যে বাত্তি আল্লাহ জ্বালান ই বাত্তি নিবানির লাগি ফু মারলে ফু মারনে আল্লাহর মুখ ফুরিয়া যায় বাত্তি নিবে না। যে মাদ্রাসা রসুলের দেওয়া দাগে দাগে তুইয়া রয়েছে ই মাদ্রাসারে ডাউন করার লাগি যারা অপবাদ উঠায় এরা অস্তিত্বহীন হয়ে যাবে দুনিয়াতে, এরারে চিন্তা না কেউ চিনলে দেব মাদ্রাসারই চিনবো আর চিনলে ইলিয়াসরিও চিনবো আর চিনলে তবলিগ জমাতরিও চিনবো। আর এক বহসের মাঝে আমার হয় ছয় উসুল ইসলামের ভিত্তি হইল ভাষটা আর এরা মানে লিসে ছটা, হাজি এটা ইসলামী তবলিগ না এটা কাফিরের তবলিগ। আমি কইলাম ইসলামের ভিত্তি ভাষটা আর তবলিগের উসুল ছয়টা, এরা তবলিগলা এত কইছে না ইসলামের ভিত্তি ছটা, ইসলামের ভিত্তি ছটা কইছে না তবলিগের উসুল ছটা কইছে, ইসলামের ভিত্তি ছটা না তবলিগের উসুল ছটা, হয় ভিত্তি ওই উসুল উসুল ওই ভিত্তি। আমাকে ইহতা ফাইলা কই তে বার করছে এক কিতাব, কিতাবের নাম নুরুল আনোয়ার, নুরুল আনোয়ার মানসাত পড়া হয় ই কিতাব, আমি আলিয়া মানসা তো দুই বছর পড়াইছি, কৌমি মানসা তো কয়েক বছর পড়াইছি, এই কিতাব বার করিয়া কিতাবের আসিয়া পড়ে আল উসুল জমউ আসলিন ওয়া হুয়া মা ইউফতানা আলাইহি গায়রুহু, উসুল শব্দের অর্থ হইল যার উপর অন্য কিছুর বিনা করা হয়, খালি উসুল অর্থ তুই বিনা, বিনা অর্থ উসুল, উসুল অর্থ তুই ভিত্তি, ভিত্তি অর্থ তুই উসুল। আমি কইলাম এটা কোন কিতাব পড়লা, কয় নুরুল আনোয়ার, আমি যে নুরুল আনোয়ার ইসলামী শরীয়তের উসুল কটা হয়েছে হয় চারটিয়া, তুমি নহ ফার্স্টটা তোমার কিতাবেদি হয় চারটিয়া, তাহলে যে কিতাব ইসলামের উসুল ফার্স্টটা লেখা আছে এই কিতাব ল তবলিগিরা হয় ছটা তুমি হও ফার্স্টটা তোমার কিতাবে হয় চারটিয়া, কোন হতে যাইতাম ফাবুহিতাল্লা জি কাপা এ আর কিতাব লইয়াও হয়েছে না। আর একজন মানুষ মাঝে মাঝে আপনারা হৃদেশ আইলে আমি দেখি খুব লাল টকটকা একজন মানুষ আছে খালি ইংলিশ মাতে,
আর হয় আমি কোরআন জানি, বাইবেল জানি, বেদ জানি, টিপিটক জানি, এই জানি, সেই জানি, তা খালি হয়। হে আইসে এক জায়গা বস করতো আমার সাথে তবলিগের বিরুদ্ধে, ইয়া হয় তবলিগিরা কাফির। আমি কোন কারণে হয় আল্লাহ ইমানের দাওয়াত দিছেন, নবী ইমানের ইমানের দাওয়াত দিছেন, ইমানের তবলিগ করছেন, বেঈমান কাফিরের কাছে। আর এই ছয় উসুলি তবলিগওয়ালারা গাট্টিওয়ালার দল ইমানের দাওয়াত লইয়া যায় মুমিন মুসলমানের কাছে। তো মুসলমানের কাছে যখন ইমানের দাওয়াত লইয়া গেল, হে মুসলমান রে বেঈমান মনে হলো, এই কারণে এ কাফির হইল, এই কারণে গাট্টিওয়ালার দল কাফির। আমি কইলাম বলে ইমানদারের কাছে ইমানের দাওয়াত দিলে যদি কাফির হয়, কোরআন শরীফের আয়াত বার কইরা তারে দেখাই হইলাম যে এই আয়াতের মাঝে আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ও ইমানদার হল, ইমানানো আল্লাহর উপরে, ইমানানো রাসূলের উপরে, ইমানানো আখিরাতের উপরে। সুবহানাল্লাহ। ডাক দিলা কারে? ইমানদার রে। দাওয়াত দিলা কে? ইমানের ইমানদার রে। ইমানের দাওয়াত দিলে যদি ওয়াহাবি কাফির হয়, তে ইহামটা তো আল্লাহই কোরআন করছেন, আল্লাহরে কি তা কইবা কইয়া যাও? আমি এই জানি, সেই জানি, আমি সব ধর্মের গ্রন্থ জানি, আমি এসরে খালি মুসলমানের কাছে দাওয়াত দিই না, আমি ইহুদির কাছে দাওয়াত দিই, আমি খ্রিস্টানের কাছে দাওয়াত দিই, আমি এই পৃথিবীর অমুক খানোর দাওয়াত দিই, থমুক দেশ দাওয়াত দিই, তাই কিতা কিতা করো নি তা খালি। অথচ এখন আয়াত দিয়া দলিল দিছিলা যখন পাল্টা প্রশ্ন করছি আর বই শুন না নমাজের ঘরে, তাদের চেহারা পাওয়া গেছে না তো ভাইয়া। এই ঘটনাগুলি আপনারা এখানে কই? কারণ ইলিয়াস রহমতুল্লাহ আলের দেওবন্দ মাদ্রাসায় বানাইছে। ইলিয়াস রহমতুল্লাহ চিন্তা করলেন যারা দেওবন্দ মাদ্রাসা ভর্তি হইয়া লেখাপড়া করিয়া আলিম হয়, এরা না হয় নিজের নাজাতের পত্নী দে ভাইল, যারা সংসারের কারণে মাদ্রাসাত ভর্তি হইতে পারে না, এদের নাজাতের কি উপায় হবে? আল্লাহ স্বপ্নে দেখাইয়া কই যে তোমরা নিজের জান বাঁচানির লাগি তোমরা শ্রেষ্ঠ উম্মত বানিয়ে নিয়েছে না, সারা দুনিয়ার মানুষে নাজাতের ফত দেখানির লাগি তোমরা শ্রেষ্ঠ উম্মত বানিয়ে নিয়েছে। সুতরাং শুধু মাদ্রাসা লইয়া বইয়া তাহলে কি আমাদের দিন আল্লাহর কাছে জব দিতে পারতে না? সমস্ত পাবলিকের কাছে দাওয়াত ও তবলিগের কাজ চালু করো যদি আল্লাহর কাছে নাজাত পাইতে চাও। ই স্বপ্ন দেখিয়া তা নিয়ে হাম চালু করছো, স্বপ্ন কে দেখাইলা তান দিয়ে দেয়া আল্লাহ। গতবার না এর আগের বার জানি আপনার এখানে সুরা ইউসুফের তফসির হয়েছিল, ওই সময় হইয়া দিছিলাম। স্বপ্ন তিন প্রকার, এক প্রকার স্বপ্নের নাম রহমানি, এক প্রকার স্বপ্নের নাম শয়তানি, আর এক প্রকার স্বপ্নের নাম খিয়ালি। স্বপ্নগত প্রকার রহমানি, শয়তানি, খিয়ালি। রহমানি স্বপ্ন কারে হয়? যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বন্দারে দেখানি হয় সতর্ক করার লাগি অথবা সুসংবাদ দেওয়ার লাগি, আল্লাহর পক্ষ থেকে বন্দারে দেখানি হয় সতর্ক করার লাগি অথবা সুসংবাদ দেওয়ার লাগি, এর নাম রহমানি স্বপ্ন। শয়তানি স্বপ্ন কারে হয়? যে স্বপ্ন গুমের মাঝে শয়তানে মানুষেরে দেখাইয়া তাকে ফেরেশান করার লাগি অথবা বিপদগামী করার লাগি, সে দেখায় কেনে দেখায়? হয়তো ফেরেশান করতো আর নহয় বিপদে নিত, এই স্বপ্নের নাম শয়তানি। খেয়ালি স্বপ্ন খারে হয়? আল্লাহও দেখায় না, শয়তানেও দেখায় না, সারাদিন জেতালিয়া কল্পনা জল্পনা করে ঘুমের মাঝে অটোমেটিকই তুই দেখে, অথবা হে কল্পনা জল্পনা করে না, তার সমাজ যে সমস্ত কীর্তিকাণ্ড চলে ঘুমাইলি তুই দেখে, এটার নাম খেয়ালি। খেয়ালি স্বপ্নের কোনো অ্যাকশন রিয়াকশন নাই, শয়তানি স্বপ্নের রিয়াকশন আছে, রহমানি স্বপ্নের অ্যাকশন আছে। এই কারণে মুফাসসিরিন কেরামে লিখছেন আমার দেখা স্বপ্নটা রহমানি না শয়তানি বুঝতাম কিভাবে? জবাব লিখছেন এই কথা, তোমার স্বপ্নের মর্মটা যদি ইসলামী শরীয়তের বিধান এর অনুকূলে হয়, শরীয়তের পক্ষে হয়, তোমার স্বপ্ন রহমানি, আর তোমার স্বপ্নের মর্মটা যদি শরীয়তের বিপক্ষে হয় সে স্বপ্নটা শয়তানি। আমার স্বপ্নের মর্ম যদি শরীয়তের পক্ষে হয় রহমানি, বিপক্ষে হইলে শয়তানি। ইলিয়াসে যে স্বপ্ন দেখলা এটা রহমানি না শয়তানি? এখন একটু স্কেল দিয়ে মাপিলাই, স্কেল তো হইলাম। ইলিয়াসে স্বপ্নে দেখলা তোমরা নিজে জান বাঁচানির লাগি শ্রেষ্ঠ উম্মত না,
সমস্ত মানুষে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত, দায়িত্বটাকে পালন করবো। শুধু মাদ্রাসাত বই থাকলে ওই তাই সমস্ত দুনিয়ার মানুষে দাওয়াত দেওয়ার ব্যবস্থা হল না, শরীয়তের বিপক্ষে গেল না, পক্ষে গেল কিরকম পক্ষে দেখুক। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনের আয়াত হুন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হল, তোমরা রে আল্লাহ সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন যত কারণে, এর মধ্যে প্রধান কারণ হইল তোমরা দাওয়াত তবলিগের কাম করবায়, এই কারণে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তাহলে যে কথা আল্লাহ কোরআন হইছেন ইলিয়াস এসব নিয়ে এর বিরুদ্ধে দেখলা না পক্ষে দেখলা, তে স্বপ্নটা শয়তান নিয়েছে না রহমান নিয়েছে, রহমান নিয়েছে। ইস্কেল আত থাকলে মাপতে কোনো অসুবিধা নাই। হযরত ইলিয়াস রহমতুল্লাহ এই স্বপ্ন দেখিয়া সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথের দাওয়াত, জান্নাতে জান্নাতের পথে চলার জন্য দাওয়াতের ব্যবস্থা করলেন। এই দাওয়াতের নাম, এই দাওয়াত দেনেওয়ালা কাফেলার নাম ওই তবলিগি জমাত। এরা ছয় উসুল ফাইল কই, এক বহাসের মাঝে আমার এই জায়গায় ছয় উসুল ফাইল কই, আমি ফাইল কই, আমি হইতাম না তুমি কইবাই, শুধু ছয় উসুল কিতা কিতা আমি তোমার কইয়া দিই। পয়লা নম্বর উসুল হইল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সহি শুদ্ধ ভাবে পড়া, অর্থ জানা, বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সহি শুদ্ধ ভাবে পড়া, অর্থ বুঝা, বিশ্বাস করা। যে ভাই লোক ইলিয়াসে বার করছে না, কোরআন হাদিস আছে। দুই নম্বর উসুল হইল পাঁচ বেলা নামাজ কায়েম করা, ইদে ইলিয়াসে বার করছে না, কোরআন হাদিস আছে। তিন নম্বর উসুল হইল একরামুল মুসলিমিন, এক মুসলমানে আর এক মুসলমানকে সম্মান করা, সম্মানের অনেক ব্যাখ্যা আছে, আজকে দিয়া শেষ করা যেত না। সম্মানের দুইটা ব্যাখ্যা আজকে শোনাই, ন্যায্য ফাওনা আদায় খুঁজে দেওয়া একটা সম্মান, এটা ওয়াজিব, এটা না হলে গুনাগার হবে। যে আপনার কাছে যে জিনিসটা পাইতো তার এইটা আপনি দিলাইতা, এটা নকল না ওয়াজিব, আদায় না করলে গুণাগার হবে, এটা একটা একরামুল মুসলিমিন। এই পর্যায়ের একরামুল মুসলিমিন ওয়াজিব, এই পর্যায়ের একরামুল মুসলিমিন ওয়াজিব। আরেকটা একরামুল মুসলিমিন আছে, ভাইতো না তবুও দেও, যদি ভারো ভাইতো না তবুও পারলে দেও, এটা এটা একটা একরামুল মুসলিমিন, এটা ওয়াজিব না, এটা নফল। একরামুল মুসলিমিন কত প্রকার হইল, একটা ওয়াজিব একটা নফল। ফাওনা হইলে তারে একরাম করা, অর্থাৎ তার ফাওনা দিয়া দেওয়া, মর্যাদা দেওয়া, এটা হইল ওয়াজিব। একটা হইল ফাওনা নাই তবুও ভরলে দিয়া দেও, আপনি এক সের মাল, ইদেশ সেরের ওজন হয় না কেজির ওজন হয়, এক কেজি মাল বিক্রি হল আমার ফিয়া দিতা, পাল্লার দান দি বেশ সময় সমান হইব না, এক কেজি হইব না, সমান সমান হইলে, এক কেজি সমান সমান দেওয়া ওয়াজিব। আর মালের ভাল্লা একটু জুকাইয়া দেও, পাল্লে মালের ভাল্লা যে একটু জুকাইয়া দিলা, সমান এক কেজির সমান মাল দিলা না কিছু বেশি দিলা, কিছু বেশি দিলা, যে বেশি দেওয়াটা ওয়াজিব আছিল দি দেখি তা, এটা একরামুল মুসলিম, দেখি দেখি ওয়াজিব একরামুল মুসলিমিন না নকল একরামুল মুসলিমিন। ডান্ডি সুজা কইরা দেওয়া ওয়াজিব একরামুল মুসলিমিন, আর ডান্ডি জুকাইয়া দেওয়া নকল একরামুল মুসলিমিন, কথা বুঝলানি দেখুকা। এই একরামুল মুসলিমিনের প্রধান দুইটা স্তর, নফলটা কিবা আদায় নাই করলাম আমরা, একরামুল মুসলিমিনের ওয়াজিবের স্তরটা বর্তমান দুনিয়ার হজন মুসলমানে পালন করুন, পালন করা শিখবা কেমনে, এই গাঠটি লইয়া না বার হইলে ইকতে হইলে গাঠটি লইয়া বাইর হলাম, বার হইলে এরা হয় ভাই নিজের গাঠটি অপরের মাথায় দিবার চেষ্টা না করি, অপরের গাঠটি নিজের মাথায় নিবার চেষ্টা করি, ওইসে নিয়ে একরামুল মুসলিমিন। এক এক প্রতিবর্তন দুইজন হইরা খা খানিত বই, আমি কম খাওয়ার চেষ্টা করি, আমার বাইরে বেশি খাওয়ানির চেষ্টা করি, এটা হয়নি দেখি তা, এটার নাম কি তা, একরামুল মুসলিমিন। গরব হইয়া সারা জিন্দগি দিনই শিখতে পারবাই, কত বড় বড় বাহাদুর হল, কত বড় 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 লোক হল দেখি আসি, আরেকজনের লগে খানিত বইলে এই জমা বোঝা যায় একরামুল মুসলিমিন কেন দেওয়া যায়।
একরামুল মুসলিমিন যার যার গরব হইয়া শিখা যায় না ওই গাঠি লিয়া এর লগে বারোই লেবাদে একরামুল মুসলিমিন শিখা যায়। তো একরামুল মুসলিমিন হইল কত নম্বর উসুল? তিন নম্বর। ইটা ইলিয়াসে বার করলো না কোরআন হাদিসে দিল? কোরআন হাদিস আমার দিকে একরাম ছয় উসুল ইলিয়াসে ভাইল কই, আমি শুনো ভাইল কই। চার নম্বর হইল, তিন নম্বর হইল এলিম ও জিকির, আর চার নম্বর হইল একরামুল মুসলিমিন, এলিম শিখা এবং আল্লাহর জিকির করা। এলিম শিখা এবং আল্লাহর জিকির করার কথা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নয়া বাইর করলেন না কোরআন হাদিস থেকে পাওয়া গেল। চার নম্বর হইল একরামুল মুসলিমিন, ইলিয়াস নূতন বাইর করছেন না কোরআন হাদিস থেকে পাওয়া গেছে। পাঁচ নম্বর হইল সহিনিয়ত, বালাহাম বালানিয়তে করা লাগবো। হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান ইন্নামাল আমালু বিন্নিয়াত, বালাহাম যদি খারাপ নিয়তে করো কোনো পুরস্কার হয় যায় না, বালাহাম বালানিয়তে করলে আল্লাহর কাছে পুরস্কার হইবে। ইলিয়াস নয়া বাইর করলেন না রসুলে হইয়া গেলেন। ছয় নম্বর কাম হইল নফর ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনের কাজে সময় দেওয়া। এখানেও কেটার লাগে বেশি না, দোকানও বেচা কিনা কিছু বেশি হইব, কেত ফসল কিছু বেশি হইব না, এই চাকরির বেতন কিছু বাড়বো, তো কেটার লাগে বেশি দিনের কাজে সময় দিস হইল। হাদিস শরীফে আল্লাহ রসুলে ফরমান লাগাতুয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সকাল বেলার কিছু সময় অথবা বিকাল বেলার কিছু সময় আল্লাহর আল্লাহর রাস্তায় দিলে আসমান জমিনের মূল্যটা কি আরো বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা ইলিয়াসে বাইর করছো না আল্লাহর রসুল দেয়া গেছো? বসের মাঝে আমার জিগা ইলিয়াসে ছয় উসুল ভাইল কই, আমি দেখো কই ভাইল, আপনারা কি তখন ছয় উসুল কই ভাইল কৌকা আপনারা? এখন কয় শস্য কাম করলে যে অন্য কাম সহজ হয়ে যায়, ইটা ভাইল কই? লেখা আছে তবলিগের কিতাব, এই ছয় খান কাম করলে দিনের বাকি কাম করা সহজ হয়ে যায়, ইটা ভাইল কই? আমি কই ইটা ভাইল কই? তুমি কোরআন হাদিস ফুরিয়া থাকলে ইহতা জিগানির কথা না, আর না করলে তো অবশ্যই জিগাই ভাই। হয় আমি তো ফুইরাও ভাইছি না, আমি কই আমি তো ফুইরা ভাইছি, বলে তো কই ভাইছুন দেখো কা, বলে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন একা এত কই। ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ আদেশ করতেছেন তোমাদেরকে ইনসাফ করো, এক নম্বর। দুই নম্বর ইহসান করো। তিন নম্বর নিকটাত্মীয়রে দান খয়রাত করো। চার নম্বর বেহায়ামি খাম সার। পাঁচ নম্বর গুনার খাম সার। ছয় নম্বর অত্যাচার সার। আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় খামের নসিহত করতেছেন তোমাদেরকে যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হইতে পারো। খাম আমারে হয় হয় ছয় উসুলের মাঝে তো হজ নাই, ছয় উসুলের মাঝে তো জাকাত নাই, হজ জাকাত নাই যে ছয় উসুলের মাঝে, এই ছয় উসুল ইসলামী তবলিগ নাই। মুই আল্লাহ যে এখানে কইছুন খহান কথা, ওই হজ কুনানো আর জাকাত কুনানো, হজ আর জাকাত ছাড়া ছয় কথা হইলে যদি ইসলাম থাকে না, তো ই আল্লাহ কুরআন তো আল্লাহ কুরআন ই কথা কইলা ছয় কথা কইলা কেনে? হজ হজের কথা রোজার কথা আর হজের কথা ছাড়া ছয় কথা কইলা কেনে? এক জায়গাত নাই কয়েক জায়গাত আল্লাহ এরকম ছ কথা কইছেন, যে ছ কথার মাঝে রোজার কথা উল্লেখ নাই, যে ছ কথার মাঝে অজের কথা উল্লেখ নাই, আরো দুই এক জায়গা আপনারা দেখাই। সূরাতুল বাকারার শুরুতে এক আয়াতে আল্লাহ ফরমায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ। যারা গাইবানা অবস্থায় গোনেন যেন আপনারা আঙ্গুলো, আর মনে মনে খেয়াল করেন যেন কত নম্বর রোজার কথা হয় আর কত নম্বর ওয়াজের কথা হয়। যারা গাইবানা অবস্থায় ঈমান আনব, যারা নামাজ কায়েম করব, যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করব, যারা কোরআন বিশ্বাস করব, যারা অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করব, আর যারা পরকালের প্রতি ইয়াকিন রাখব, কখন আল্লাহ উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন,
আল্লাহর দেওয়া হেদায়ত পাইব, জীবন সফল হইয়া যাইব, জাহান্নাম থেকে নাজাত পাইব, জান্নাতও যাইব। সুবহানাল্লাহ। খাম খয়ছ কথা তো কোরআন হাদিস নাই, আমি কোরআন পড়তছনি। খয়তে রোজার কথা, রোজার কথা নাই এখানে, আমি ইহনত তো রোজার কথা, রোজার কথা নাই। কোরআন বুঝলেই ছয় উসুল বুঝবাই, আর ছয় উসুল বুঝলেই কোরআন বুঝবাই। কোরআন বুঝা বাকি থাকলে ছয় উসুল বুঝইত না, ছয় উসুল বুঝা বাকি থাকলে কোরআন বুঝাইতো না। দেখুক আরো এখানে আল্লাহ ছয় কথা কইছেন, রোজার কথা নাই, হজের কথা নাই। আঠারো পারার শুরুতে সুরায়ে মুমিনুনের প্রথম থেকে আল্লাহ ফরমাইল, قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ الله বলেন যারা মনোযোগে নামাজ গুনন জানগুলো, আর কত নম্বরে হজ আর কত নম্বরে রোজা খেয়াল করুন জানো, যারা এক নম্বরে মনোযোগে নামাজ আদায় করব, যারা দুই নম্বরে অনর্থক কাম সারিয়া দিব, যারা তিন নম্বরে মন পবিত্র হইয়া নিব, যারা চার নম্বরে চরিত্র হেফাজতে রাখব, যারা পাঁচ নম্বরে আমানত রক্ষা করব, ওয়াদা পুরা করব, আর যারা ছয় নম্বরে সময় মতো নামাজ পড়ব, আল্লাহ বলেন চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসে যাইব। কত নম্বরে রমজান রোজা রাখবো কইছেন, কত নম্বরে অজ করব কইছেন, তাইলে অজের কথা রোজার কথা না হইয়া সব কথা হইলে যদি ইরা যদি ইরা যদি ব্যস্তের ফতনা হয় আল্লাহ এটা কি তাক হইলাম বলে ছয় উসুল বুঝতে হইলে আগে কোরআন বুঝো, আর কোরআন বুঝতে হইলে গিয়া ছয় উসুল বুঝো। কোরআন না বুঝলে ছয় উসুল বোঝা হবে না, ছয় উসুল না বুঝলে কোরআন বোঝা হবে না। এখন আপনারার মনে প্রশ্ন জাগতে পারে, তবে কি ছয় কাম করলে আসলে রমজানের রোজা রাখা লাগে না, তবে কি ছয় কাম করলে আসলে ও হজ লাগে না? তাইলে আল্লাহর কথার মাঝে এই দুই জিনিস গেল হই, আল্লাহর কথার মাঝে এই দুই জিনিস গেল হই বুঝলে ছয় উসুলের মাঝে দুই জিনিস গেল হই এটা বোঝা সহজ হয়ে যাবে। আমি আরেকদিন আপনাদের শুনাইছি, আমরা বাংলাদেশে এক কিসিমের আগরবাত্তি হওয়া যায়, এটা হয় ফোর ইন ওয়ান। এক প্যাকেট আগরবাত্তি কিনিয়া বাংলে এটার ভিতরে চার প্যাকেট পাওয়া যায়, উপরে দিয়ে চার প্যাকেট দেখা যায় না, এক প্যাকেট বাংলে ভিতরে এক প্যাকেট হই না, আরো চার প্যাকেট মিলে একের ভিতর সাইজ। ঠিক তেমনি ভাবে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বমোট শাখা প্রশাখা ৭৭টা আল্লাহ ছটার ভিতরে ঢুকাইয়া দিছে। তুমি বাংলে ভাইতা না বাংলে ভাই দেখো ইসলামের সর্বমোট শাখা প্রশাখা কতটা? ৭৭টা। এর মা এই ৭৭টারে আল্লাহ শর্টকাট করে ছটার ভিতরে ঢুকাই দিছেন। বাংলা হওয়া যাইব না না বাংলে বাংলা হওয়া যাইব। এই ৭৭টার মাঝে একটা রোজাও আছে, ৭৭টার মাঝে একটা হজও আছে। এখন কোরআনের ছয় কথার মাঝে রোজা আছে নি এখন একটু তালাশ করি আমরা দেখি, কোরআনের ছয় কথার মাঝে হজ আছে নি আমরা একটু তালাশ করিয়া দেখি, এর বাদে দেখবো ছয় উসুলের ভিতরে হজ আর রোজা আছে নি। কোরআনের যে জায়গার মাঝে আল্লাহ কইছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দেখুন জায়গার বাকারার শুরুতে গায়বানা অবস্থায় ঈমান আনবে, ওয়া ইউকিমুনা সালাহ নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া সম্পদ আমার বিধান মতো খরচ করবে, والذين يؤمنون بما انزل اليك আপনার কাছে যে কুরআন নাযিল করছি এই কুরআন আল্লাহ এদের ভিতরে ঢুকাইয়া দিছেন, তুমি হামাইলই হয় ভাই, তুমি হামাও না তো ভাই এখানে। ওই আরেকদিন কইছিলাম আপনার আর কিচ্ছা একটা এক বেটি বলি আসি বাউনি ৫২ আঙ্গুল লম্বা, আঙ্গুলে মাপলে বেটির আস্তা গতরে লম্বার পরিমাণ হয় ৫২ আঙ্গুল, তি তারা আমরা দেশ বাউনি হই বাউনি ৫২ আঙ্গুল লম্বা হওয়ার কারণে বাউনি লম্বা অত হানুই লেগে দিব, বেটির বয়স তো গেছে কি ২২ বছর,
যে বাকি দিছে বিয়া, শ্বশুর বাড়ির যাওয়ার বাদে শাশুড়িয়ে কলসি দিয়ে ফাটাইছে ফুকরির পানি আনত, আর গড় আয় না ফিরিয়া। শাশুড়িয়ে গড় থাকি দেখে বউ কলসি লইয়াও না খেনে আয়ও না খেনে, হয় আমার গল আর আর হয়ে গেছি কলসির ভিতরে, বলে আর বেয়া কল নি বেটি কলসির ভিতরে আর পড়লে তো এটা তলাত বই থাকছে আর দিলে ভাই লাইবে, কতক্ষণ ধরে আতাইছে আতাইতেছি কলসির তলাওই নাই। যে বেটি আস্তা কতর বাবার নং বললাম ভাই বেটি রাত খান কথা, যদি কলসির ভিতরে আতাইছে তাতে তলা নাই হয়, তলা নাই না লাগাল ভাই না, সহতার ভিতরে হজার রোজা যে নাই হয় আসলে নাই না লাগাল ভাই না, এরাই আর ইবাউনি বেটি বেশম কত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন والذين يؤمنون بما انزل اليك, আপনার কাছে যে কুরআন নাযিল করছি এই কুরআন মানবো, এটা হইলো সহতার এক কথা, যে সহতার এক কথা যদি কুরআন মানা হয় তে কুরআনের রোজার আয়াত থইয়া না লইয়া আর এক আয়াত আল্লাহ কইল ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবানদের উপর হজ করা ফরজ, এটা কুরআনের আয়াত, ই আয়াত থইয়া নি কুরআন মানবো না, ই আয়াত লইয়া অনুকার সহতার ভিতরে রোজা আছে নি, সহতার ভিতরে হজ আছে নি, এখন ওইখানের আয়াত দেখি যেখানে আল্লাহ এখন কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনগণ সফল, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এক নম্বরে যারা মনোযোগে নামাজ আদায় করব, দুই নম্বরে অনর্থক খাম সারিয়া দিব, তিন নম্বরে মন পবিত্র করব, চার নম্বরে চরিত্র হেফাজত করব, পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করব। মুফাসসিরিন কেরাম লিখছেন বান্দার কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত হইল তিসপারা কোরআন, এটা যদি রক্ষা করে তে রোজার আয়াত থইয়া না লইয়া করব, এটা যদি রক্ষা করে তে হজের আয়াত থইয়া করব না লইয়া করব, সহতার ভিতরে রোজা আছে নি, সহতার ভিতরে হজ আছে নি, যে কোরআনের যখন সহতার ভিতরে রোজাও হওয়া যায় হজও হওয়া যায়, এখন দেখা যাক তবলিগের সহতাত নি রোজা আর হজ হওয়া যায়। তবলিগের হইলা কথা কিতা আছিল, দুই নম্বর, তিন নম্বর, এখন হুকা এলিম খারে কোরআন বাদে আর যা আছে না, পয়লা নম্বর এলিম কোরআন, কোরআন রোজার আয়াত থইয়া নি, হজের আয়াত থইয়া নি, ছয় উসুলের ভিতরে রোজা বাদ পড়লো না ভিতরে আছে, হজ বাদ পড়লো না ভিতরে আছে, লাগাল হয় না কেনে বাউনি হওয়ার কারণে, লাগাল হয় না কেনে বাউনি হওয়ার কারণে, এখন হয়তো মসজিদ থাকে খায় ঘুমায় এখানে মসজিদ যা সাতাল হয়েছি, মসজিদও থাকে এখানে মসজিদও খায় এখানে মসজিদও ঘুমায় এখানে। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী শরীফে মদিনার মসজিদে 50 জন 100 জন 150 জন থেকে 500 জন পর্যন্ত সাহাবায়ে কেরাম দিন রাত 24 ঘন্টা নিজের আর প্রয়োজনীয় সামান গাঠি লইয়া মসজিদ তাখতা মসজিদ খাইতা মসজিদ ঘুমাইতা দিন শিক্ষা করার জন্য রসুলের মসজিদ রসুলের সামনে রসুলের সাহাবাগণ গাঠি লইয়া তাখতা খাইতা ঘুমাইতা সংসারের কামে না দিনের কামে, দিনের কামে মসজিদ তাখা মসজিদ খাওয়া মসজিদ ঘুমানি এটি তো নবীর খাও খাইতে মসজিদ ঘুমাইলে যদি স্বপ্ন দূষি যায় গিয়ে তো মসজিদ না থাকবো ভাগ করবো খে হত আমি জব দিমু বাদে আগে হও রমজানের শেষ 10 দিন মসজিদ কেউ তখন খাইন ঘুমাইন নি খালি গাট্টিওয়ালার দল না অন্যরাও এরা গাট্টি সারা যায় রমজানের শেষ 10 দিন যারা মসজিদ যায় এরা গাট্টি থুইয়া যায় না লইয়া যায় তোমার বুঝি 10 দিন থাকতে গাট্টি লাগে আর বেটার বুঝি 40 দিন থাকতে গাট্টি লাগে না তোমার আকল গেল হো 10 দিন শেষ 10 দিনের লাগে যারা মসজিদ যায় গাট্টি লইয়া মসজিদ থাকেও মসজিদ খায়ও মসজিদ ঘুমায়ও এরা যদি স্বপ্ন দোষ হয় দেখি তুইব যেটা হইব এরা যদি স্বপ্ন দোষ হয় তুই তুইব পাইছনি সমাধান আরো পরিষ্কার সমাধান আছে হাদিস হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতকগণ সাহাবায়ে কেরাম লইয়া মসজিদে নববীতে বসা আরেক বেটায় নয়া মুসলমান হইছে মসজিদের আদব কায়দা শিখছে না এই মসজিদের ভিতরে আইছে আর যেই হিসাবে ধরছে লগালগ মসজিদের ভিতরে বইয়া হিসাব করা শুরু করছে রসুলের কাছে যারা বয়া আসলা তারা চাইলে বেটারে দৌড়াইতা সাবধান দৌড়াইও না হিসাব করা শুরু করে দিছে মসজিদের ভিতরে এখন দৌড়াইলে কি থাকবো আপনারা কুকা এখানে সাবধান দৌড়াই না এখন হিসাব করে শেষ করতে দাও হিসাব করে শেষ করছে
বেটারা কইলো মিয়া তুমি নয়া মুসলমান হইছো, মসজিদের আদব কায়দা শিখছো না, মসজিদ আল্লাহর পবিত্র ঘর, এখানে আর কোনোদিন পেশাব করিও না। আর যারা হচ্ছে দৌড়াইতা তারা হইলে বেটায় বুঝছে না, না বুঝছে না ভাগ করছে, তোমরা বুঝো, তোমরা বালতি আনো, পানি আনো, দইয়া চাপ করো। এখন হোকা গাচ্ছিওয়ালার দল মসজিদ ও গুমের মাঝে যদি সহনুদোষ হয়, এই মসজিদ নাফাক করলো জানিয়া না না জানিয়া, না জানিয়া নাফাক করলে যে নাফাক করছে হে দুইতো না, যারা দৌড়াইতে হয় তারা দুইতো, যে তোমরা দুইটায়, তোমরা যারা গাচ্ছিওয়ালার দল রে মসজিদ থেকে দৌড়াইতে হও, তোমরা দুইটায়, যে হাদিসের শিক্ষা তোমরা দুইটায়, কথা বুঝলানি দেখো গা। এখন হয়তো বেটা যে চল্লিশ দিনের লাগি গেলগি গাচ্ছি লইয়া আসিল্লাক, বেটার বউ হইতা হে, এটা তো একটা কথা। বেটা যে চল্লিশ দিনের লাগে গাঁটি লিয়া সিল্লাত গিয়ে লোকে বেটার বউ তাহে, তুমি যে বাংলাদেশ থেকে এক মাসের লাগিয়ে আইছ গাঁটি লিয়া ইংল্যান্ড, গাঁটি না আনো কমসে কম একটা ব্যাগ তো আনছো, তোমার বউ হইতে আইছ, তুমি যদি বাড়ি দিয়া তোমার বউরে ঠিক ফাও, তে গাঁটিওয়ালার বউরে সন্দেহ করার কি কারণ আছে? আর তুমি যদি ঠিক ফাও না তো অবশ্যই গাঁটিওয়াল তুমি মনে হর ভাই, আমাল্লা যেমন বেটাল্লাও এমন হই, যে যেমন করার মনে করে তেমন। এই ঘটনার একটা কিচ্ছা শুনেছিলাম আরেকদিন আপনারা, আজকে ইয়াদ করাই দিই, দশ সুর আর এক পার্টি আছি, দশ সুর এই পার্টি দল বান্ধে মানুষের বাড়ি যায় গিয়া গাঁতা খুঁজ দিয়ে হিং দিয়া মানুষের গড় হামায়, হিং দেওয়া বুঝুন, হিং দিয়ে মানুষের গড় হামায়, তো কেউ গাঁতা খুঁদে, কেউ হামায়, কেউ মাল থামায়, কেউ দরজা খুলে, কেউ লইয়া বার হয়, কেউ বাদ করে, দশজনের দশটা ডিউটি। একদিন এক সুর আর অসুখ হয়ে গেছি, মানে হেড ডিউটি খেয়ে পালন করবো, নটায় হয় সল রাস্তাটা কি আর একটা লই মনে, গভীর রাত্রে ভাড়ের বৃত্তি দিয়ে যায় অনেক দূরই গিয়া হিন্দি তো মানুষের বাড়ি, এক বেটা আল্লাহওয়ালা দরবেশ মানুষ ই রাস্তা দিয়া যায় আর তসবি ভরে এক লাখ লাখ দূর থেকে যখন নয় চোরায় দেখছে এক বেটা দেখা যায় সামনে, এই তুই হে, সে বেটা তো আল্লাহওয়ালা মানুষ, বেটায় মনে মনে ভাবে আমার জিগায় রাখে, তো এরা যে আল্লাহর বন্ধ আমি তুই আল্লাহর বন্ধ হই, হয় তোমরা যে আমি তুই। আচ্ছা আপনারা হোকা চাই তুমি এইবার যে হয়েছে তোমরা যেটা আমি তো, এটার অর্থটা কিটা? তোমরা যেমন আল্লাহর বন্দা, হেরা একটা আর একটা হয়, আর কেন হইতো রে যে সুরা, আর কেন হইতো আমরা যেটা এই তুই, আর কেন হইতো এ যে সুরা হয়েছি তো, যে যেমন ফরারে মনে করে বুঝলানি এখন দেখো কা, ই বেটা আল্লাহর বন্দা মনে এরারও মনে করে আল্লাহর বন্দা, আর ইটেন সকলটি সুরা ইটা ইটে মনে করে হেওয়া সুরা, যে যে মনে করে মনে করে তেমন। আমি বাংলাদেশ থেকে আইলাম দুই মাসের লাগে আপনারা দেশ, আমি গিয়া যদি আমার বিবিরে যদি গন্ডগোল না ভাই, তো গাঁটিওয়ালার দলের বিবিরে সন্দেহ করার কোনো কারণ আছে নি, আর আমি গিয়া যদি ঠিক না তো মনে হন এরাও ঠিক না, যে যেমন অপরকে মনে করে তেমন। তো হয় আমরা যা তা তুই যদি ইতা উইয়া তাকস তে আমরা সাথে চল, ই বেটা মনে হয় মনে মনে হয় বত্তা বড় কথা কইছে, তো যদি আল্লাহর বন্দা উইয়া তাকি তে এরা সাথে যাইতে আমি এর থেকে বড় কথা হইতে পারে না, কারণ বেটা তো তোমরা যা তা আমি ইতা ইয়র তুই কইছি, যে তোমরা যেমন আল্লাহর বন্দা আমিও আল্লাহর বন্দা, এখন তোমরা যা তা আমি যদি ইতা উইয়া তাকি মানে হইল যদি আল্লাহর বন্দা উইয়া তাকি অত বড় কথা এটা লঙ্ঘন করা যায়, ঠিক আছে আমি যাইমু তোমরা সাথে, গেছে এরে লইয়া, যে একজনে গাঁতা খুঁজে, একজনে গড় হামায়, একজনে দুয়ার খুলে, একজনে ভাড়া দেয়, একজনে মাল বান্ধে, একজনে বার করে, একজনে ফাঁস করে, এর দিছে আতবাসী, তোর ডিউটি হইল যদি কেউ দেখিলাই আমরা কীর্তি হান্ডতে বাসি ফুমারিস, গড় হামাইয়া মাল বান্ধা লইয়া বারইয়া ইত্য এমন সময় মারতে বাসি, এর ফুর আওয়াজে মালিকের গুম ভাঙছে, মালুল ফালাইয়া যার যার যান বাসাইয়া বলাইছে, আরেকবার ইদিয়া এইরকম খান্ড হইছে যখন মাল লইয়া বারইতো বাসি ফুমারছে, আর একবার ঈদ গিয়া এমন খান্ড হইছে মাল লইয়া বারুই আইতো এমন সময় বাসির মাঝে ঘুমাচ্ছে, তিনবার যখন এই খান্ড করছে তৃতীয় বাড়ির থেকে বাড়িয়া হয় জিবলা আমরা মাল লইয়া বাড়ি আইতাম ইবলা তুই ঘুমারস করে মালিক, মালিককে কি এর আগেও দেখে না এর পরেও দেখে না, খালি বারুবার সময় দেখেনি তুই তো কিটা করো, কয় না তোমরা আমার এই ডিউটি দিছ, যদি তোমরা যে বেটার করে মাল লইয়া আই ভাই কেউ যদি দেখিলাইতে আমি ঘুমাতাম, আমি ডিউটি ঠিক মতো পালন করছি, বলে খেয়ে দেখছে কো হয় বেটা রে ঘুমত ইয়াদে মাল দিয়া দাও গি আল্লাহ দেখছে না বেটাই ঘুমাচ্ছি। এখন হৌকা মানুষ অপরকে কেমন মনে করে, নিজে যেমন অপরকে মনে করে কেমন, এই কারণে হয় চল্লিশ দিনের লাগে যে গাঁটি লিয়া যায় গাছিল বউ থুইয়া যায় হই, কারণ হে যদি নিজের বৌরে গা ঠিক পায় তো গাঁটিওয়ালার বৌরে সন্দেহ করার কোনো কারণ নাই, কথা বুঝলানি দেখো গা। তবে এই ব্যাপারে শরীয়তের একটা বিধান আছে, এটাও জানি লোকা, শরীয়তের বিধান হইল
বিবির সাথে আপোষ মীমাংসা ছাড়া, যদি বিবির থেকে আলাদা থাকো, সাইড মাস আলাদা থাকতে পারত না, সাইড মাসের ভিতরে ভিড়াইতে হইবে, কথা বুঝলানি? বিবির সাথে আপোষ মীমাংসা না করিয়া যদি বিবির থেকে আলাদা থাকো, একাধারে চার মাস আলাদা থাকতে পারত না, চার মাসের ভিতরে ফিরিয়া আইতে হইবে। এক সিল্লা চার মাসে হয়নি, চার মাসে এক সিল্লা, এক সিল্লাত গেলে তো আপোষ মীমাংসা লাগে না, এক সিল্লাত গেলে তো আপোষ মীমাংসা লাগে না, দুই সিল্লাত গেলে তো আপোষ মীমাংসা লাগে না, তিন সিল্লাত গেলে বিবির সাথে আপোষ মীমাংসা লাগে। আমি তিন সিল্লাত যেতাম, তোমার তোমার কোনো আপত্তি আসেনি হোক, সে যদি বেটি হয় না, সাইড মাসের বেশি থাকতে পারে না, তাহলে তিন চিল্লাত না গিয়ে দুই চিল্লাত যাও, পারমিশনও লাগবে না। এক চিল্লায় যাইতে হইলে বিবির পারমিশনও লাগে না, দুই চিল্লায় যাইতে হইলে বিবির পারমিশনও লাগে না, তিন চিল্লাত যাইতে হইলে পারমিশন লাগে। আমি কইসাব হল বাংলাদেশের হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে সরাইয়া সেটাই আসেনি না নাই, ও হল বেটা এই বউ লগে নিছে নি, যারা বউ লগে নিছে না এরা কি তাই এক চিল্লা লাগিয়ে গেছে নি, এরার বউ কই? আল্লাহর দিনের হামের লাগি গেলে তোমার খবর লওয়া লাগে বউ কই, আর দুনিয়ার হামের লাগি যে গেছে হেরার বউ কই খবর লইব, কে খবর নাই, কথা বুঝলানি? দেখো গা, দুনিয়ার হামে যে গেছে হের বউর খবর নাই, দিনের হামে যে গেল এর লাগে খবর লয় তার বউ কই? এখন হয়তো চিল্লা ভাইল কই, চিল্লা ভাইল কই? আমি কই চিল্লা কোরআনও পাওয়া যায়, তোমরা বাওয়ানি নাইলে তোমরা হই যায়, আর বাওয়ানি হইলে হইতে না, বলে কই কুরআন চিল্লা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ওয়াইজ ওয়াদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। স্মরণ করো সেই দিনের কথা যেদিন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে দিনে রাতে 40 দিনের চিল্লা দেওয়াইবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিল। কতদিনের চিল্লা আসেনি কোরআন? তুমি ভাও না কেনে লাগাল ভাই না কেন কৌ আপনারা কলসির তলা নাই না লাগাল ভাই না? এখন লাগাল হইয়া দিলে কয় মূসা নবীর ইসলা আল্লাহ চিল্লা দেওয়াইতে, আমরা তো নবী না, আমরা কেন চিল্লা দিতাম? আমরা তো নবী না, আমরা চিল্লা দেওয়া যেতাম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে উল্লেখ করে দিয়েছেন, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করে দিয়েছেন, বাবার শরীরের এক বিন্দু পানি যখন মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে একত্রইয়া মায়ের গর্ভতলিতে যায়, দুই বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশাইয়া ইটার পিছনে মেহনত করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠায়। এই দুই বিন্দু পানি আর এক বিন্দু মাটি মিশাইয়া ইটার পিছনে ফেরেশতায় মেহনত করেন 40 দিন পর্যন্ত। 40 দিনের মেহনত রে ফার্সি ভাষায় হয় চিল্লা, আরবি ভাষায় হয় আর বাইনাত, শুদ্ধ বাংলায় হয় 40। কিন্তু আমার আমরা দেশ 40 শব্দটা ই অর্থে ব্যবহার করে না, আমরা দেশ 40 ব্যবহার করে, কোনো বেটা মরলে তার 40 দিনের দিন যে কথা হয়তো ওইটার অর্থে ব্যবহার করে। চিল্লা শব্দ ফার্সি, আরবি শব্দ আরবি অর্থ আর বাইনাত, শুদ্ধ বাংলায় তার তর্জমা হইল 40। কিন্তু আমরা সমাজ 40 এই অর্থে ব্যবহার করে না, আমরা সমাজ 40 ব্যবহার করে বাপ মরছে বেটার বেটায় তার বাপ মরার 40 দিনের দিন মানুষ রে দিয়া ভাত খাওয়াইতো। আপনারা দেশ খুব বিয়া করলে বন্ধু বান্ধব রে দিয়া ভাত খাওয়াইনি, খাওয়ায় না এটার নাম অলিমা। বিয়া করলে যে বন্ধু বান্ধব রে আত্মীয় স্বজন রে দিয়া ভাত খাওয়াই, দিয়া ভাতের নাম অলিমা। পরীক্ষাত পাস করলে বন্ধু বান্ধব রে মিষ্টি খাওয়াইনি, খাওয়ায়। তাইলে জিয়াফত খাওয়ানি, মিষ্টি খাওয়ানি, খাওয়ার দুমদাম করণ, দুঃখের ঘটনা উপলক্ষে না আনন্দের ঘটনা উপলক্ষে? শরীয়তের বিধান হইল আনন্দের ঘটনা উপলক্ষে জিয়াফত করা সুন্নত, আনন্দের ঘটনা উপলক্ষে জিয়াফত করা সুন্নত। এই কারণে বিয়া করলে অলিমা করা সুন্নত, বিয়া করলে অলিমা করা সুন্নত। অলিমা হর তো মানি বন্ধু বান্ধবের জিয়াফত খাওয়া হইতো, আত্মীয় স্বজনের জিয়াফত খাওয়া হইতো, ফারাফরি প্রতিবেশীর জিয়াফত খাওয়া হইতো, নিজের বাড়ি নাহর বাড়ি, আমরা তো সেদি হর বাড়ি জিয়াফতের লাগি দাওয়াত দেয় নাকি তা হয় আপনারা? তোমরা যারা আছো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমি ওর বাড়িত আমার সাথে আইয়া জিয়াফত যাইতাম। এক বেটায় কইছিল আমারে আর আমার বন্ধুরে যদি একলগে কেউ দাওয়াত দিত, আমি ইচ্ছা মতো বন্ধুরে খাওয়াইয়া দিলাম না, হার ভাত
তারে আর তার বন্ধুরে আরেক বেটায় দাওয়াত করতো, তে হে তার বন্ধুরে ইচ্ছা মতো লইয়া খাওয়াইয়া দিত, হার বাদ হের বাদ না আরেক বেটার বাদ, এ এ কত বড় কিছু কে চিন্তা করিয়া দেখুক আপনারা, হে হের বন্ধুরে আদর হয়ে খাওয়াই তো আরেক বেটার বাদ, এর থেকে বালা কোন জামাই আমরা দেশের যে জামাই বন্ধু বান্ধবদের দাওয়াত দেয় হোর বাড়ির ভাত খাওয়াই তো বিয়া করছো আনন্দের ঘটনা ঘটাইছো আরেক বেটার ভাত খাওয়াই যায় না নিজের ভাত, ওই নিজের ভাত খাওয়ানি সুন্নত আরেক বেটার ভাত খাওয়ানি সুন্নত নাই দেখারে কইতা, ইটা কইতা কারে, খোয়ার মতো জায়গা আছে নি, খোয়ার মতো জায়গা নাই, তুই বেটা বিয়া করছস আনন্দের ঘটনা ঘটাইছস তোর ভাত খাওয়াইতে তোর বাপের বাড়ির, তুই লইয়া দেখি স্যার আরেক বেটার বাড়ি ঠি বেটার ভাত খাওয়াইতে তোর বন্ধুরে, তোর মতন তোর মতো শেষর আছে নি রে দুনিয়ায়, বুঝি থাকলে হুকা বিয়া হলে আজ ভাত খাওয়ানি সুন্নত নি না সুন্নত না, দুঃখের ঘটনা উপলক্ষে না আনন্দের ঘটনা উপলক্ষে, ফরার ভাত না নিজের ভাত, ওখানে শেষের খানি দ্রাউন জানো আনন্দ উপলক্ষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জিয়াফত খাওয়ানি সুন্নত, ফরার ভাত না নিজের ভাত, আর আমরা খাওয়াই ফরার ভাত, ফরার ভাত খাওয়ানি সুন্নত নাই, জুলুম জুলুম জুলুম, দুঃখের ঘটনা উপলক্ষে জিয়াফত খাওয়ানি সুন্নত নাই, দুঃখের ঘটনা উপলক্ষে জিয়াফত খাওয়ানি বেটার বাপ মরছে চল্লিশ দিনের জন্য জিয়াফত খাওয়াইতো, বাপ মরছে বড় আনন্দের ঘটনা ঘটছে, আপনারা কি দেখো তোর বাপ যখন মরছে তা খাওয়া আমরা রে, কারণ তোর তো আনন্দ লাগছে খাওয়া, সমাজ রে কিতা বুঝাইতা হুকা হারে বুঝাইতা কিতা বুঝাইতা, হের বাপ মরছে আর খাঙ্গের খাং হল বাড়ছে খাওয়া, হে কি মজাটা লাগছে বাপ যে মরছে তোরে খাওয়াইতো, শূন্য তৈল যে বাড়ির মানুষ মরছে ই বাড়ির খাইতায় যাইও না বাদ তিয়ার কইরা ই বাড়ির মানুষের নিয়ে খাওয়াইতায়, মরা বাড়িত খাওয়ান সুন্নত না মরা বাড়ির তারা খাওয়ানি সুন্নত, আমরা কো আমরা কো মরা বাড়িত খাওয়ার লাগি যাওয়া সুন্নত নাই, মরা বাড়িত খাওয়ার লাগি যাওয়া জুলুম, মরা বাড়িত খানা তিয়ার করিয়া লইয়া গিয়া এরা ফুসলাইয়া ফাসলাইয়া সান্ত্বনা দিয়া খাওয়ানি সুন্নত, কথা বুঝলানি দেখো গা, তো মরা বাড়ির যেটা খাইবার লাগি যায় এটার নাম দিছে চল্লিশা, হাজি শব্দ যখন বদলাই লইছে হাজি আমরা এখন বাংলা তর্জমা আর চলতো না, এখন সিল্লা ফার্সিও সিল্লা উর্দুও সিল্লা বাংলাও, কথা বুঝলানি দেখো গা, শুধু আরবিটা রয়েছে বাকি আর বাইনাত আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাই وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ স্মরণ করো ওই দিনের ঘটনা যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে একাধারে দিনে রাতে চল্লিশ দিনের চিল্লা দেওয়াইবার জন্য তোর পাহাড়ে নিয়ে গেছিলেন, চিল্লা শব্দের অর্থ চল্লিশ দিনের মেহনত চল্লিশ দিনের সাধনা, চিল্লা শব্দের অর্থ চল্লিশ দিনের সাধনা, মূসা আলাইহিস সালামে চল্লিশ দিনের সাধনা করাইবার লাগি আল্লাহ নিসলা তোর পাহাড়ে নেওয়াইছিলেন, নেওয়া কইলা পয়লা কইছিল ত্রিশ দিনের কথা, মূসা ত্রিশ দিন রোজা রাখবাই, ত্রিশ দিনের দিন রোজা খুয়াইয়া তোমার সাথে আমার কথা হইব, হযরত মূসা ইসলামে এক হাজারে তুর পাহাড়ও গিয়া ত্রিশ দিন রোজা রাখতা শুনি সাধনা আরম্ভ হয়েছিনি, রোজা একটা সাধনা, রোজার দ্বারা মানুষের আত্মা পবিত্র হয়, রোজার দ্বারা মানুষ গুনাহ থেকে পাক সাফ হয়, রোজার দ্বারা মানুষ জাহান্নাম থেকে নাজাত পায়, রোজার দ্বারা মানুষ জান্নাতের যোগ্য হইয়া যায়, হাদিস শরীফে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের দিন রোজায় আর কোরআনে রোজাদারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, রোজা কইব আল্লাহ এই বেটায় আমার কারণে দিনও খাইতে পারছে না দিনও পান করতে পারছে না দিনও বিবির কাছে যাইতে পারছে না এরা মাফ করে দাও, আর কোরআনে কইব আল্লাহ এই 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 লোকটায় আমার কারণে রাত্রে বেলা ইচ্ছা মতো ঘুমাইতে পারছে না তারাবির নামাজে মাঝে দাঁড়াইয়া দাঁড়াই আস্তা কোরআন শুনছে তারে মাফ করে দাও, আল্লাহ রাসূলের ফরমাইন রোজার সুপারিশে আর কোরআনের সুপারিশে আল্লাহ কিয়ামতের দিন রোজাদারে মাফ করিয়া দিবে, রোজা সাধনা নি রোজার দ্বারা গুনাহ থেকে ফাকসা পাওয়া যায়নি রোজার দ্বারা জান্নাতবাসী হওয়া যায়নি, এ কারণে আল্লাহ ফক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামে তোর ভারণে এখন চল্লিশ দিন সাধনা করো রোজা রাখিয়া রোজা হইল সাধনা ত্রিশ দিন ত্রিশ দিন, তো মূসা আলাইহিস সালামে ত্রিশ রোজা পাইলা সারাদিন না খাইয়া থাকার কারণে পেটটা কি হালকা ধরনের একটা দুর্গন্ধ বার হয়, মুখের দুর্গন্ধ না মুখও দুর্গন্ধ হয় মুখ অপরিষ্কার তাহলে, আর মুখ যতই পরিষ্কার থাকুক সারাদিন ফেট খালি থাকলে বিকাল বেলায় মুখটা কি হালকা ধরনের একটু দুর্গন্ধ বার হয়, এটা কি দুর্গন্ধ তার
অপরিষ্কারের কারণে, অপরিচ্ছন্নতার কারণে, না আল্লাহর হুকুম পালনের কারণে? আল্লাহ, তুমি আমার হুকুম পালন করতে গিয়ে যখন তোমার মুখে দুর্গন্ধ হয়েছে, আমার কাছে তোমার এই দুর্গন্ধটার মূল্য মেশকে আম্বরের সুগন্ধের চেয়েও আরো বেশি। কিন্তু মুসা আলাইহিস সালামে আল্লাহর এই হুকুম পাওয়ার আগে মনে করলাম মুখের মধ্যে হালকা একটু দুর্গন্ধ লিয়ে আল্লাহর সাথে কেমনি হতা হইতাম, তাজকু যখন আল্লাহর সাথে হতা হওয়ার তারিখ মিসুয়া কুসা খুঁড়া পালা খুঁড়া মুখ পরিষ্কার হরি যাতে গন্ধ না থাকে। আল্লাহ কইলা, ও মুসা, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মেশকে আম্বরের সুগন্ধের চেয়ে বেশি মূল্যবান, তুমি এটা পরিষ্কার করার চেষ্টা করলা এখানে, আরো দশ দিন খুয়াও, চল্লিশ ফুরা করো, চল্লিশ হইতো, চল্লিশ ফুরা করো। ওই মুসা আলাইহিস সালামে নিসলা আল্লাহ ত্রিশ দিনের কথা হইয়া আর এই ঘটনার ফাঁক হইয়া এখন আরো দশ দিন হইয়া চল্লিশ ফুরা করা লাগবে। এই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ কইন, ওয়া ইযু ওয়া আদনা মুসা আর বাইন আলাইলাতান চিল্লা দিয়া তখন দিতে পারেন, আমরা তো নবীন, আমরা কেন চিল্লা দিতাম? তো হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবার শরীরের এক বিন্দু ফানি, মায়ের শরীরের এক বিন্দু ফানির সাথে একত্র হইয়া মায়ের গর্ভতলিতে যায়, আল্লাহ একজন ফিরিস্তা ফাটাই দিন, আর এক বিন্দু মাটি মিশাইয়া এটারে এটার পিছনে এক হাজারে চল্লিশ দিন মেহনত করো, একচল্লিশের মেহনতের বাদে পানির বিন্দু রক্তের বিন্দু হয়, আর একচল্লিশের মেহনতের বাদে রক্তের বিন্দু গোস্তের টুকরা হয়, আর একচল্লিশের মেহনতের বাদে গোস্তের ভিতরে হাড় গজায়, আর একচল্লিশের মেহনতের বাদে তার মধ্যে রুহের সঞ্চার হয়, আর একচল্লিশের মেহনতের বাদে তার মাঝে নাক মুখ কান চোখ গজায়, আর একচল্লিশের মেহনতের বাদে তার শরীরে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়, আর একচল্লিশ অতিক্রম হওয়ার বাদে সে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হইয়া আসে। চিল্লা দিল সাত চিল্লা, সাত চিল্লা, মার গর্ভ থাকি সাত চিল্লা দিয়ে আইসুন খালি নবী অকলতে না, যারা চিল্লা দেখতে পারে না তারা, তোমরা দেখি চিল্লা সাতটা দিয়ে যখন চিল্লা ছিল না কিতাবে ভার ইটারে আমরা দেশে একটা কথা একটা বচন আছে হয় হাতে গুতে কুমারের জি হরাটা দেখিয়া হয় ইটা কি সাত সিঁড়ি দরিয়া এরার গোষ্ঠী কুমার, এমন সাত সিঁড়ির কুমারের গড় জন্ম হয়েছে যে বেটি ই বিটিয়ে যদি ওরা দেখিয়া হয় ইটা কি ইতি আর ওরা চিনব হে কুমারের জিয়ে যদি চোদ্দ গোষ্ঠী কুমারের জি যে হে যদি ওরা দেখিয়া হয় ইটা কি তে হরা আর চিনব হে তুমি সাত চিল্লা দিয়ে আইয়া যদি হোক চিল্লা কি তাহাতে আর চিল্লা চিনব হে কথা বুঝলা নি দেখো গা ই হাদিসের মাঝে অনেক কথা আছে একদিনে হইয়া শেষ করা দিত না। ফিরিস্তা যে এক বিন্দু মাটি আইনা দুই বিন্দু হানির সাথে মিয়া নি মাটির আনন্দ হই থাকি আল্লাহ রসুলে ফরমেন মরণের পরে তার যেখানো দাফন করো বহি কান থাকি আল্লাহ তো জানেন কোনখানো মরণের পরে তার দাফন হইব অথবা মাছে খাই লইলে কোনখানো গিয়া মাছে তারে ওই ফাহানা হইয়া হলাই দিব নাবির মাঝে ওই মাটির একটা একশন থাকে যে আগুনেও ফুরে না ভাগ্নেও ফসে না মাছে খাইলেও অজমায় না বাঘে খাইলেও অজমায় না এটা খাইয়া ভায়খানা করে দিলে ভায়খানার সাথে এটা বারুই যায় কি আর যে সাগরের তলার মাটির বিন্দু আনিয়া তার মায়ের গর্ভে মিশানো ছিল ওখানে গিয়ে এটা বই যায় কি এই কারণে আল্লাহ ফাকরাব্বুল আলামিনে অন্য আয়াত ফরমাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি দিয়া তোমরা রে বানাইছি এই মাটির তোমরা রে ফিরাই আনিম আবার মাটিরটা কি তোমরা রে জিন্দা করিয়া হাসরের মাঠে দর করিব তুই এক বিন্দু মাটি আইনা মিশাইয়া অহন ক বিন্দু হইল বাবার শরীরের এক বিন্দু ফানি মায়ের শরীরের এক বিন্দু ফানি আর মরণের পরে তার শেষ অংশ যে মাটি দিয়া বই থাকবো ওই মাটির এক অংশ এক বিন্দু মাটি ক বিন্দু হইল তিন বিন্দু একত্র হইয়া ফিরিস তাইটার পিছনে মেহনত করুন পহিলা চল্লিশ দিন মেহনত করার সময় ভানি থাকে দ্বিতীয় চল্লিশ দিন মেহনত করার সময় রক্ত হয় তৃতীয় চল্লিশ দিন মেহনত করার ফলে গোস্ত হয় চতুর্থ চল্লিশ দিন মেহনত করার পরে আড্ডি গজায় পঞ্চম চল্লিশ দিন মেহনত করার পরে রুহু আসে ষষ্ঠ চল্লিশ দিন মেহনত করার পরে নাক মুখ কান চোখ গজায় সপ্তম চল্লিশ দিন মেহনত করার পরে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয় অষ্টম চল্লিশ দিন মেহনত করার পরে পৃথিবীর মাটিতে পৃথিবীতে ভূমিষ্ঠ হইয়া আসে অতটা চিল্লা দিয়ে আইসুন খে খে যারা দেখতে পারে না তারাও অন কয় চিল্লা কিটা এই হাদিস কইলে বাদে কয় মার গর্বত থাকতে চিল্লা দিলে দিছি অহন তো মার গর্বত না অহন চিল্লা দিতাম রে আর ই হাদিসের আর এখন চলছে বাকি এই হাদিসের এই ঘটনা হইয়া আল্লাহ রসুলে ফরমাইন
প্রত্যেকটা মানুষের মায়ের গর্ভের মাঝে তার শরীর গঠন করার সময় যে জায়গার মাটির তার শেষকৃত্য সমাপ্ত হবে, ওই মাটির এক বিন্দু মাটি মিশাইয়া তার শরীর গঠন করা হয়। কইয়া আল্লাহর রাসূলে কইন, আবু বকরের মার গর্ভ তার শরীর গঠনের সময় যে জায়গার মাটি মিশানো হয়েছিল, উমরের মার গর্ভের মাঝে তার শরীর গঠন করার সময় যে জায়গার মাটি মিশানো হয়েছিল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার মায়ের গর্ভে শরীর গঠন করার সময় ফিরিস্তায় একই জায়গার মাটি মিশাইছিলা। এই কারণে আমার ইন্তেকালের পরে রওজা শরীফ হবে যেখানে, আবু বকরের মরণের পরেও হবে সেখানে, উমরের রওজা শরীফও হবে সেখানে। তিনজনের খবর ভাষাভাষি, তিনজনের খবর সেখানে। আল্লাহ রসুল এখন এক জায়গার মাটি দিয়ে আল্লাহ আমরা তিনজনে বানাইছি, এরপরে যদি হয় রসুল দে মাটি দিয়া বানাইছেন খুলে ওহাবি কাফির ইবতে রসুলে দেখো ছিল রসুল্লে কিতা কইব, রসুল রে মাটি দিয়া বানাইছেন হইলে বলে ওহাবি কাফির ইবতে রসুলে দেখো ছিল যে যে জায়গার মাটি দিয়ে আল্লাহ আবু বকর বানাইছেন, যে জায়গার মাটি দিয়ে আল্লাহ উমর বানাইছেন, এই জায়গার মাটি দিয়ে আল্লাহ আমারে বানাইছেন, অখন রসুল রে কিতা কইবা? কথা বুঝলানি? দেখুন হয় মাটির তৈরি হইলে তো দাম কম, নূরের তৈরি হইলে দাম বেশি। তা আপনারা কোন চান ফিরিস্তা মাটির তৈরি না নূরের তৈরি? আদম নূরের তৈরি না মাটির তৈরি? খারে দিয়া খারে সেজদা করাইলা মাটির তৈরি, রে দিয়া নূরের তৈরি রে সেজদা করাইলা, না নূরের তৈরি দিয়ে দিয়া মাটির তৈরি রে সেজদা করাইলা? হ্যাঁ, নূরের তৈরির দাম বেশি হওয়ার কারণে না মাটির তৈরির দাম বেশি হওয়ার কারণে? তাহলে আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরির দাম বেশি না মাটির তৈরির দাম বেশি? হে বাউটা কয় না উল্টাটা হয়, উল্টাটা হয়, উল্টাটা কইছিল সর্বপ্রথম ইবলিসে, ইবলিস রেও কইছিল যে আদম রে সেজদা করে সম্মান কর। আদমে কয় মাটি দিয়া বানাইছো সম্মানের যোগ্য হইতে পারে না, আমি কেন সেজদা করব? মাটি দিয়া বানাইলে সম্মানের যোগ্য হইতে পারে না, এই যুক্তি সুন্নির না ইবলিসের? এই যুক্তি যদি লইলাই কোনো মানুষে আর হয় আমরা সুন্নি, এটা সুন্নি সুন্নি যুক্তি না ইবলিসি যুক্তি? যুক্তিটা ইবলিসের আর নামটা সুন্নি, কেমন সুন্নি চিন্তা করে দেখো কা, যুক্তিটা ইবলিসের আর নামটা শুননি, এ কেমন শুননি, এ কেমন শুননি চিন্তা করে দেখো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, আল্লাহ একজন ফিরিস্তা পাঠাই দেন, ফিরিস্তায় মেহনত করে চল্লিশ দিন, চল্লিশ দিন খুঁজা, চল্লিশ দিনের মেহনতের নাম চিল্লা। অন কয় মার গর্বত দিয়া থাকলে দিছি দুই নেতখানে দিতাম, অনিটা জবনী লোক হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লামে ফরমাই, আমার যে উম্মত একাধারে চল্লিশ দিন পর্যন্ত ইমামের সাথে তকবীরে উলা হাইয়া, তকবীরে উলা বুঝুননি ওটা নিয়ত বান্ধার সমাজে আল্লাহু আকবার বলা হয়, তকবীরে উলা হয়, এটা তকবীরে তাহরিমাও হয়, এটার দুই নাম, এক নাম হইল তকবীরে উলা আর এক নাম হইল তকবীরে তাহরিমা। আল্লাহ রসুলে ফরমাইন, আমার উম্মতের যে ব্যক্তি একাধারে চল্লিশ দিন পর্যন্ত ইমামের সাথে তকবীরে উলা ভাইয়া তকবীরে তাহরিমা ভাইয়া ফাসক্তের নামাজ জমাতের সাথে আদায় করব, আল্লাহ তারে পাঁচটা পুরস্কার দিবা। ফাস পুরস্কারের প্রথম নম্বর পুরস্কার হইল মুনাফিকের দপ্তর তাকি নাম খাটাইয়া হাটি মুমিনের দপ্তরে নাম লেখাইয়া দিবা। ই সিল্লাটা মায়ের গর্ভের মাঝে নি না দুই নে দেইলে বাদে? ই সিল্লাটা কোনা নজার জার গর না মসজিদ? ই সিল্লাটা মসজিদ, তাইলে দেখা গেল সিল্লাও আছে উম্মতের জন্যও আছে, শুধু মায়ের গর্বে না দুনিয়াতে আসার পরেও আছে। এখন বুঝলাম ই সিল্লা ভাইলো কই, সিল্লা কেউ মন গড়া বানাইছে না সিল্লা কোরআন হাদিসের দ্বারা প্রমাণ হয়েছে? সিল্লা কোরআন হাদিসের দ্বারা প্রমাণ হয়েছে। প্রতি চল্লিশ দিনের মেহনতে মানুষের মাঝে একটা পরিবর্তন আসে, এখান থেকেই সিল্লা বানানো হয়েছে। প্রতি চল্লিশ দিন মেহনত করলে একটা একটা পরিবর্তন হয়, বিশ্বাস না করলে একবার তারার লগে গিয়া একাধারে চল্লিশ দিন মসজিদ তাকিয়া দেখুন যেন আগে যে সমস্ত পাপের অভ্যাস আছে এই সমস্ত পাপটা কি মন পবিত্র হয়ে যায়, পাপটা কি মন রে পবিত্রকরণের ব্যবস্থা হইল, অন্তত কমসে কম চল্লিশ দিনের জন্য সংসারের ঝামেলাটা কি নিজেরে নিজে আল্লাহর খামের জন্য সমঝাইয়া দিলাও। তাইলে এই সমস্ত খাম আগের থেকেই দুনিয়াতে চালু আছে, কিন্তু সারা দুনিয়া জুড়িয়া একই নেতৃত্বে একই নিয়ম শৃঙ্খলার মাধ্যমে চালু করার ব্যবস্থা করছেন হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোন প্রতিষ্ঠানের সন্তান? দারুল উলুম দেওবন্দের সন্তান। আপনারা এখন হোকা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই তবলিগি জমাতের দ্বারা সারা দুনিয়াতে যা দাওয়াত ও তবলিগের কাম চলছে,
এর দ্বারা কিছু মানুষ আল্লাহ আলা হইছেননি। আগে একটা উদাহরণ কইছিলাম, এখন ইয়াদ করুকা, যারা মসজিদের চান্দা করুন, মাদ্রাসার চান্দা করুন, বিভিন্ন ধর্মীয় কামের চান্দা করুন, একবার ওখানে হাজার ফাউন খুঁজে খেয়ে দিবা, দিতে পারবা তে দুইজন তিনজনে দিলা, তে এখন 500 খুঁজে খেয়ে দিতে পারবা তে পাঁচজন সাতজন, তে 100 খুঁজে খেয়ে দিতে পারবা তে 10 জন 15 জন, এখন আর কেউ দিন না, তখন কেউ বালতি ফাটাই দেয়। বালতি ফাটাই দিলে কেউ 5 ফেনি, কেউ 10 ফেনি, কেউ 20 ফেনি, কেউ 50 ফেনি দিলা, 5 ফেনি 10 ফেনি 50 ফেনি দিয়া মসজিদ হয়নি, এখানে ফাটাইলা বালতি, এটার দ্বারা মসজিদের তেমন কিছু আগবাইত না, পিছাইত না। কিন্তু রসুলে যে কইছেন মসজিদ বানানির কামে অংশগ্রহণ করলে তোমার লাগে বেস্ট স্বর্ণের গড় বানানিব, তুমি যাতে বঞ্চিত না থাকো। ঠিক তেমনি ভাবে ইলিয়াস রহমতুল্লাহ আলাই দেখলেন দেওবন মাদ্রাসাত ভর্তি হইয়া যারা লেখা করা করুন, তারা তো মুহাদ্দিস হইয়া যান, মুফাসির হইয়া যান, আলিম হইয়া যান, মুফতি হইয়া যান, মুহতামিম হইয়া যান, কিন্তু যারা মাদ্রাসাত ভর্তি হইতে পারলো না, এরা কিভাবে এদের জন্য বেহেস্তে স্বর্ণের ঘর তৈয়ার হবে, এরা কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাইতো, এরা কিভাবে জান্নাত পাইতো, এই ফিকির কে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত ইলিয়াস রহমতুল্লাহ স্বপ্নে দেখাইলেন যে এদেরকে তুমি দিনের দাওয়াত, মুসলমান উম্মত হল তোমরা, দিনের দাওয়াত দেওয়ার জন্যই তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করা হয়েছে। এই স্বপ্ন দেখিয়া তিনি এই দাওয়াত ও তবলিগের কাম চালু করলেন। কোন সময় হয় দাওয়াত ও তবলিগের কাম নবীরার উম্মতে, আবার কিতা দাওয়াত ও তবলিগের কাম করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে রেখায়েতে ফরমায়েন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আপনার পরওয়ারদিগারের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হইল সবগুলি তবলিগ করিয়া দেউকা, পৌঁছাইয়া দেউকা। তবলিগ করার মানে পৌঁছাইয়া দেওয়া, তবলিগ করার মানে পৌঁছাইয়া দেওয়া। একটা শব্দ হইল দাওয়াত, আর একটা শব্দ হইল তবলিগ, দুইটা শব্দের বেশ কম বুঝুকা। দাওয়াত শব্দটাও আরবি, তবলিগ শব্দটাও আরবি। দাওয়াতের বাংলা হইল আহ্বান করা, ডাহা পবায়াও, আর তবলিগ শব্দের অর্থ হইল পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা, আল্লাহর বন্দারার কাছে পৌঁছাইয়া দিয়া এই কথা হওয়া যে এই কথার দ্বারা দেখো তুমি আল্লাহর পথে আছো না ভিন্ন পথে আছো। যদি তুমি ভিন্ন পথে তাকিয়া থাকো তে আল্লাহর পথে আও, এর নাম দাওয়াত। আল্লাহর কথা পৌঁছাইয়া দিলে হয় তবলিগ, আর আল্লাহর পথে ডাকলে হয় দাওয়াত, এর নাম হইল দাওয়াত ও তবলিগ। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আগের জমানাত এক নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার বাদে নবীর বেশিরভাগ উম্মত আফতে কুফতে চলে গেছে। কিছু সংখ্যক উম্মত আছে এরা বালা কাম করে, কিন্তু যারা আফতে গেছে এরা দাওয়াত দেয় না, তবলিগ করে না। আল্লাহ আযাবের ফিরিস্তারে কইলা এই উম্মতের বালা মানুষ খারাপ মানুষ সকলের উপরে গজব নাজিল করো। ফিরিস্তায় জিগাইলে আল্লাহ খারাপ কাম যারা করে এরার উপরে গজব নাজিল নাজিল করতাম, খারাপ কামের অপরাধে, এটা তো বুঝে আয় বুধ ভাই। কিন্তু যারা বালা কাম করে এরার উপরে গজব নাজিল করতাম, কোন অপরাধে আল্লাহ কোন ফিরিস্তা হল, যারা খারাপ কাম করে এদেরকে গজব দিয়া ধ্বংস করে দাও খারাপ কাম করার অপরাধে, আর যারা বালা কাম করে এরারে গজব দিয়া ধ্বংস করে দেও দাওয়াত ও তবলিগের কাম না করার অপরাধে। হাদিস বুঝি থাকলে হোকা চাই, খালি বালা কাম করিয়া নাজাত পাওয়া যাইব না দাওয়াত ও তবলিগ লাগবো, দাওয়াত ও তবলিগ লাগবো। অন্য আয়াতে আল্লাহ ফরমাইন আল্লাহ এখন আমি কোন জাতিরে হঠাৎ অকারণে ধ্বংস করিয়া দিই না, যখন জাতির খর্তাও হলতে পাপের হতে চলে তখন পাবলিকের জন্য একটা কঠিন পরীক্ষা আসে। এই পাবলিকও যদি হর্তাও হলতে সাথে কুফতে চলা শুরু করে দেয় তখন আমি তখনও আমি গজব নাজির করি না, তখনও আমি লক্ষ্য করি এই সরকার রে আর এই পাবলিক রে বালা পথে দাওয়াত নিলেও দেয়। যদি কোনো লোকে দাওয়াত দিলায় তে যারা পাপের পথে চলে এরার সাজা মুলতবি থাকে, ভবিষ্যতে ভাইবাই সাজা, এখন সাজা হইতো না। যতদিন পর্যন্ত দাওয়াতের কাজ চলবে, যতদিন পর্যন্ত তবলিগের কাজ চলবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে ধ্বংস করা হবে না। বুঝি থাকলে আয়াতের মর মহান বুঝি থাকলে হুকা, বর্তমান দুনিয়ার মুসলমান কুফতে আসেনি,
খর্তা অকলতে আহাম কুহাম করেননি, পাবলিক অকল তারার অনুসরণে আসেননি, আল্লাহ ধ্বংস করেন না, এখানে একদল দাওয়াত দেনেওয়ালা আসেন। দাওয়াত দেনেওয়ালা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ গজব দিয়া ধ্বংস করবেন না। যদি গাত্তিওয়ালার দল না থাকত দুনিয়াতে আল্লাহ একটা মানুষও অতদিন পর্যন্ত রাখলা না, একটা মানুষও রাখলা না। পাপিষ্টরারে দুনিয়াতে পাপ করতে করতেও বাঁচিয়া তাহার সুযোগ আল্লাহ দিয়া রাখেন, কার খাতিরে? দাওয়াত দেনেওয়ালার আর খাতিরে, কার খাতিরে? দাওয়াত দেনেওয়ালার আর খাতিরে। এই কারণে দাওয়াত ও তবলিগের কামটা আগের জমানার কোন নবীর উম্মতে এটা দূরে রাখতে পারছ না, এই কারণে কোন নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হইতে পারছ না। আমরার নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, আমরার নবীর পরে আর কেউ নবী হবে না, এই কারণে দাওয়াত ও তবলিগের কাম করার জন্য আর কোন নবী নাই, এই কারণে দাওয়াত ও তবলিগের কামটা উম্মতেও দৌড়িয়া রাখা লাগবো। এই কারণে আল্লাহ ফরমান, কুনতুম খাইরা উম্মাতিন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হল তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। বুঝি থাকলে কোক, আমরা শ্রেষ্ঠ উম্মত কোন কারণে? দাওয়াত ও তবলিগের কারণে। দাওয়াত ও তবলিগের কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ এই দাওয়াত ও তবলিগের কাম ফইলা নবী রেশম যাইছিলা কিভাবে? আল্লাহ কইন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরওয়ারদিগারের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাযিল করা হলো সবগুলি আপনি পৌঁছাইয়া দিন, তবলিগ করিয়া দিন। বাল্লিগ এর অর্থই হলো তবলিগ করিয়া দেওয়া, পৌঁছাইয়া দেওয়া। তা আল্লাহ রাসূলদের তবলিগ করার দায়িত্ব দিলানি? দিলা। 23 বছর পর্যন্ত রাসূলের তবলিগ করার দায়িত্ব পালন করছিল। 23 বছর বাদে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার টাইম হয়েছে, আর মাত্র 3 মাস বাকি রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার, এই 3 মাস আগে আল্লাহ রসুল জীবনের শেষ হজ পালন করলা। এই হজটারে মহানবীর বিদায় হজ হওয়া যায়, বিদায় হজ। এই হজের 3 মাস বাদে আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে লাগে। 10 হিজরি সনে জিলহজ মাসে 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে হাজি লুকের আরফার ময়দানও তাহা লাগে, যে হজের 3 ফরজের মাঝে সবচেয়ে বড় ফরজ। ইয়ারফার ময়দানে থাকা অবস্থায় আসরের সময় রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে একটা ভাষণ দিছিলেন। এটাকে মহানবীর বিদায় হজের ভাষণ বলা হয়, মহানবীর বিদায় হজের ভাষণ। এই ভাষণের শেষের দিকে রসুলে জিগাইন সাহাবায়ে কেরামদের, হাল বাল্লাগতুকুম, আল্লাহ যেটা আমার কাছে পাঠাইছিল এটা তোমার কাছে পৌঁছাইছিনি, তবলিগ করছিনি। সাহাবায়ে কেরামে কইন, করছুন। রসুলে আল্লাহরে কইন, আল্লাহ তুমি সাক্ষী দেখো তোমার বন্দা হলতে স্বীকার করতেছে, তুমি আমার কাছে যত কিছু নাজিল করছো সব কিছু তোমার বন্দার কাছে আমি তবলিগ করছি। এর বাদে এরারে কইন, ফালইউবাল্লিগিস শাহিদু মিনকুমুল গায়েব, তোমরা যারা আমারে ভাইছো তারা আমার কথাগুলি যারা আমারে ভাইছে না তারার কাছে তবলিগ করিয়া দিও। এই ভাইছো আর ভাইছে না এটার দুই ব্যাখ্যা। যখন আরফার ময়দানে সাহাবায়ে কেরাম উপস্থিত আসলা, এরা তো রসুলের সামনে উপস্থিত, এরা তো রসুলদের ভাইছে, যারা আমারে ভাইছে না তারার কাছে তোমরা তবলিগ করে দিও, যারা ভাইছে না। এই কথাটার দুইটা ব্যাখ্যা কিরকম? এক ব্যাখ্যা হইল যে ইবারের হজও যারা আইছে না এরা তো আমার ভাষণ শুনছে না, আর এক ব্যাখ্যা হইল আমার আমল যারা দুনিয়াতে যাদের জন্ম হইছে না এরা তো আমারে ভাইছে না। কাজেই তোমরা যারা আমার কথাগুলি পাইছো, এই ইহজ যারা আইছে না তারার কাছেও আমার কথাগুলি পৌঁছাইয়া দিও। আর এখন পর্যন্ত যারা দুনিয়াতে আইছে না তারা যখন ওই দুনিয়াতে আইব তোমরা যে ওই যারা রে ভাইবায় আমার কথাগুলি পৌঁছাইয়া দিবায়। আল্লাহ তবলিগের দায়িত্ব সমঝাইছিল হারে নবীরে, আর বিদায় হজের ভাষণে নবী এই তবলিগের দায়িত্ব সমঝাইলা হারে উম্মতরে। আইল নি উম্মতেরা তো তবলিগের দায়িত্ব, এই তবলিগ উম্মতে বিচ্ছিন্নভাবে চালাইছে প্রায় দেড় হাজার বছর পর্যন্ত। বিচ্ছিন্নভাবে কিরকম? ব্রিটেনে একদলে তবলিগ করে, পাকিস্তানের তবলিগ করনেওয়ালার সাথে সম্পর্ক নাই, পাকিস্তান একদলে তবলিগ করে, বাংলাদেশও তবলিগ করনেওয়ালার সাথে সম্পর্ক নাই, বাংলাদেশও একদলে তবলিগ করে, সৌদি আরবে তবলিগ করনেওয়ালার সাথে সম্পর্ক নাই, সৌদি আরবে একদলে তবলিগ করে, আমেরিকায় তবলিগ করনেওয়ালার সাথে সম্পর্ক নাই। এইভাবে 1300 বছর পর্যন্ত দুনিয়াতে তবলিগ চলছিল। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর অঙ্কিত রেখায় রেখায় প্রতিষ্ঠিত হয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় শিক্ষাপ্রাপ্ত হয়েছেন হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি।
আল্লাহ স্বপ্নে দেখাইছেন যে যারা মাদ্রাসাত ভর্তি হইতে পারে না এরার কাছে দাওয়াত তবলিগের কাম করো। স্বপ্ন দেখিয়া তিনি যারা মাদ্রাসাত ভর্তি হইছে না এদের মধ্যে দাওয়াত তবলিগের কাম চালু করলেন। ইনি চালু করার বাদে এখন বাংলাদেশি তবলিগের সাথে ব্রিটেনের তবলিগের সম্পর্ক নাই, ই অসুবিধার রয়েছে না। এখন সারা দুনিয়া জুড়া যতজনের তবলিগের কাম করতেছেন সকলের সাথে সকলের যোগসূত্র আছে। কোন দিন বাংলাদেশও ইস্তেমা হইব সারা দুনিয়ার তবলিগিরার খবর আছে, কোন দিন পাকিস্তান ইস্তেমা হইব সারা দুনিয়ার তবলিগিরার খবর আছে, কোন দিন কুয়েতে ইস্তেমা হইব সারা দুনিয়ার তবলিগিরার কাছে খবর আছে, কোন দিন ব্রিটেনে ইস্তেমা হইব সারা দুনিয়ার তবলিগিরার কাছে খবর আছে। বিচ্ছিন্নভাবে তবলিগের কাম চলছিল দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার আগে, আর ইলিয়াস রহমতুল্লাহ আলহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত লেখাপড়া করিয়া তবলিগের কাম বিচ্ছিন্নভাবে চালাইছেন না সুসংগঠিতভাবে চালাইছেন? সুসংগঠিতভাবে চালাইছেন সারা দুনিয়াতে দাওয়াত তবলিগের কাম। অনেকে কয়তে রাজনীতিও তো ইসলামের একটা অংশ, এই দলে রাজনীতি করে না কেন? রাজনীতি যে ইসলামের একটা অংশ, সারা দুনিয়া জুড়ে রাজনৈতিক কোনো দল আসেনি যে সারা দুনিয়া জুড়ে এই দলে কাম করে, সারা দুনিয়া জুড়ে ইসলামী হুকুমত কায়েম করতো যে কোনোদিন সম্ভব নাই। বা এক দলে রাজনীতি করে বাংলাদেশ, এরা বাংলাদেশি, বাংলাদেশের রাজনৈতিক দল। এক দল রাজনীতি করে পাকিস্তান, এরা পাকিস্তানের রাজনৈতিক দল। একদল রাজনীতি করে ভারতে, এরা ভারতীয় রাজনৈতিক দল। একদল রাজনীতি করে ব্রিটেনে, এরা ব্রিটিশ রাজনৈতিক দল। একদল রাজনীতি করে আমেরিকা, এরা আমেরিকান রাজনৈতিক দল। তাহলে রাজনৈতিক দলগুলি ইন্টারন্যাশনাল না ন্যাশনাল? ইন্টারন্যাশনাল ন্যাশনাল। তবলিগের কাম ন্যাশনাল না ইন্টারন্যাশনাল? তুমি ইন্টারন্যাশনাল নেলামাইয়া ন্যাশনাল বানাই দাও ওখানে, তুমি প্রশস্ত না সংকীর্ণ? রাজনীতি হলে জাতীয় হইয়া যাইব, ন্যাশনাল হইয়া যাইব। রাজনীতির ঊর্ধ্বে থাকলে ইন্টারন্যাশনাল পর্যায়ে দাওয়াত তবলিগের কাম করা যাইব। কথা বুঝলানি দেব গা? যদি তবলিগিরা রাজনীতি করতো, একটা কথার কথা দেখাই আপনাকে, যদি তবলিগিরা রাজনীতি করতো যে বাংলাদেশের নির্বাচনের সময় যদি হইতো হাসিনারে ভোট দেও, তাহলে ফাঁস করলে তবলিগিরা 12টা বাজাইল নাই, বিশ্ব ইস্তেমার হইতে দিল নেনি, দিল নেনি, দিল না অনেক। যদি তবলিগিরা রাজনীতি করতো যে আমেরিকান নির্বাচনের সময় যদি হইয়া দিত বুশরে ভোট দেও, তে বুশের এই সাথে কম্পিটিশন করছে কি নাম, জন কেরি ফাঁস করলে এরারে 12টা বাজাইল নেই, বাজিল নেই। হাজই জাতীয় রাজনীতি, দলীয় রাজনীতি এর বহু ঊর্ধ্বে তাকিয়া তবলিগিরা কাম করে। এই কারণে কোনো দেশের রাজনৈতিক কুন্দলের কারণে দুনিয়ার কোথাও তবলিগের কাজ বন্ধ হওয়ার আর কোনো ব্যবস্থা নাই। সারা দুনিয়া জুড়িয়া দাওয়াত তবলিগের কাম একই সুসংগঠনের মাধ্যমে, একই সুশৃঙ্খলার মাধ্যমে চলার আর কোনো ব্যবস্থা নাই রাজনৈতিক কুন্দলের ঊর্ধ্বে তাকিয়া দাওয়াত তবলিগের কাম করা ছাড়া। এছাড়া রাজনীতিটাই আল্লাহর খেলাফত কায়েম করার একমাত্র পথ নয়। আল্লাহর খেলাফত মানে আল্লাহর প্রতিনিধিত্ব করা, আল্লাহর বিধান বন্দারার মাঝে চালু করার ব্যবস্থা করার নাম খেলাফত। খেলাফত কথার মর্ম হইল যে আল্লাহর বিধান আল্লাহর বন্দা হলতের মাঝে চালুর ব্যবস্থা করা। এটা দুই পদ্ধতিতে হয়, একটা হয় রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে আর একটা হয় দাওয়াত তবলিগের মাধ্যমে। আল্লাহর বন্দা হলতের মাঝে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা কতভাবে হয়? একটা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে হয় আর একটা দাওয়াত তবলিগের মাধ্যমে হয়। রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বন্দা হলতের মধ্যে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করছিলেন মাত্র কয়েকজন নবী রসুল। হযরত দাউদ আলাইহিসসালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বন্দার মাঝে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বন্দা হলতের মধ্যে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বন্দা হলতের মাঝে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বান্দার মাঝে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করেছিলেন। কিন্তু অধিকাংশ নবী রসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুযোগই পাইছিল না। অধিকাংশ নবী রসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুযোগই পাইছিল না। অথচ নবী রসূলগণই হইলেন আল্লাহর ডাইরেক্ট খলিফা, আর অন্যান্য খলিফা যারা এরা আল্লাহর ডাইরেক্ট খলিফা না, এরা ইনডাইরেক্ট আল্লাহর খলিফা।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু আল্লাহর খলিফা অপ্রতিদ্বন্দ্বী, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হু আল্লাহর খলিফা অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই চারজন খলিফা হইলা প্রসিদ্ধ। এই কথাটাও আমরা ইয়াদ রাখা দরকার, চার খলিফা সীমাবদ্ধ না প্রসিদ্ধ। যেমন ভাবে হাদিস শরীফে আছে আল্লাহর 99 নাম প্রসিদ্ধ, আল্লাহর 99 নাম প্রসিদ্ধ, অপ্রসিদ্ধ তফসিরে ইবনে কাসির, তফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে আল্লাহর অপ্রসিদ্ধ নাম 10,000-এর চেয়েও বেশি। যে হাদিসও আছে আল্লাহর 99 নাম এটা সীমাবদ্ধ না প্রসিদ্ধ, ঠিক তেমনি ভাবে চার খলিফা সীমাবদ্ধ না প্রসিদ্ধ, চার খলিফা প্রসিদ্ধ। এর মধ্যে প্রথম খলিফা হইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাই খলিফা নবীর খলিফা, ডাইরেক্ট আল্লাহর খলিফা না, বায়া নবী, নবীর মাধ্যমে তাই আল্লাহর খলিফা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর খলিফার খলিফা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর খলিফার খলিফা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর খলিফার খলিফা, আর নবী রাসূলগণ ডাইরেক্ট আল্লাহ খলিফা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূল পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলগণ আল্লাহর ডাইরেক্ট খলিফা। যে সমস্ত নবী হলতে রাষ্ট্র প্রতিষ্ঠা ওই ঘটনার ছিল, যে সমস্ত নবী এসারে 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন মাত্র 40 জন ঈমান আনছে, এমন নবী আসেননি না নাই, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত ও তবলীগের কাম করছেন মাত্র 40 জনে ঈমান আনছে, ইসলামী রাষ্ট্রটা হোক আসিল ইসলামী রাষ্ট্র, তাহলে আল্লাহর খলিফা নেই খেলাফতের কাম কই? এই প্রশ্নের জবাব বুঝলেই বুঝিলেইবা যে তবলিগিরা খেলাফতের কাম করে নি না করে না, এটা মানে ধুম্রজাল সৃষ্টি হয়ে এটা কঠিন বানায় রাখছে। এই বিষয়টা না বুঝার কারণে বর্তমানেও অনেক সরল সহজ মুসলমানদের বুঝাইয়া রাখা হয়েছে যে তবলিগিরা খেলাফতের কাম করে না, আমরা যারা রাজনীতি করি আমরা খেলাফতের কাম করি, এর লাগি বিষয়টা বুঝি লওয়া দরকার। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূল পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আল্লাহর খলিফা নি, খলিফালদের কাম নি খেলাফতের কাম করা, খেলাফত কিতা আল্লাহর বিধান আল্লাহর বন্দার মাঝে চালু করার ব্যবস্থা করার নাম খেলাফত, যারা ব্যবস্থা করুন তারা হয় খলিফা, খেলাফত আর খলিফা বুঝুকা, আল্লাহর বিধান আল্লাহর বন্দা অহলদের মাঝে চালু করার ব্যবস্থা করার নাম খেলাফত, যারা এই ব্যবস্থা করুন তারা হয় খলিফা। এই ব্যবস্থা করার দুইটা পদ্ধতি আছে, একটা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আর একটা দাওয়াত ও তবলিগের মাধ্যমে। মাত্র আঙ্গুলে গণার মতো কয়েকজন নবী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের কাজ করেছিলেন, অধিকাংশ নবী রাসূলগণ রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগই পান নাই, তারা খেলাফতের কাজটা কেমনে করলা? দাওয়াত ও তবলিগের মাধ্যমে। সুতরাং তবলিগিরা খেলাফতের কাম করেনি, কোন অধিকাংশ নবীর পদ্ধতি, কোন পদ্ধতিতে? অধিকাংশ নবী রাসূলগণের পদ্ধতিতে তবলিগিরা খেলাফতের কাজ করে। এই এই খেলাফতের এই এই পদ্ধতিটার নাম হইল দাওয়াত ও তবলিগ। খেলাফত এর দুইটা পদ্ধতি, একটা হলো হুকুমতের মাধ্যমে খেলাফত আর একটা হলো দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফত। কতজন নবী হুকুমতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন আর অধিকাংশ নবী রাসূলগণ দাওয়াত ও তবলিগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। বুঝি থাকলে এখন হুকা তবলিগিরা খেলাফতের কামও আছে নি না নাই? তবলিগিরা খেলাফতের কামও আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বৎসরের মক্কি জিন্দেগিতে খেলাফতের কাম করছিলেন নি? কোন পদ্ধতিতে? দাওয়াত ও তবলিগের পদ্ধতি। 10 বৎসরের মদনী জিন্দেগিতে খেলাফতের কাম করছেন হুকুমতের পদ্ধতিতে, আর 13 বৎসরের মক্কি জিন্দেগিতে মুহাম্মদ ইসলাম খেলাফতের কাজ করছেন দাওয়াত ও তবলিগের পদ্ধতিতে। বুঝি থাকলে হুকা তবলিগিরা খেলাফতের কাম করেননি, তবলিগিরা খেলাফতের কাম করেন। আরেকটা কথা বল, যদি অধিকাংশ মুসলমানকে অধিকাংশ জনগণকে দাওয়াত ও তবলিগের মাধ্যমে ইসলামের সাথে ঢালাই করা না যায়, অধিকাংশ জনগণকে যদি দাওয়াত ও তবলিগের মাধ্যমে ইসলামের সাঁচে ঢালাই করা না যায়, অধিকাংশ মানুষ যদি ইসলাম থেকে ভিন্ন হতে থাকে, বিমুখ হইয়া থাকে, আর কোনো উপায়ে যদি বুট লইয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যায়, রাষ্ট্রেরও 12টা বাজাইব, রাষ্ট্রপতিরও 12টা বাজাইব,
এটার উদাহরণ আরো সহজ উদাহরণ দেব। বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ মুসলমান নমাজি না বেশিরভাগ বেনমাজি? বেশিরভাগ বেনমাজি। এরারে আপনি বুঝাইলা যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে বড় শান্তি হইব, দেশটা দুনিয়াটা ব্যস্তের মতোই যাইব। ইহতা খোয়ায় এই সমস্ত বেনমাজি হলতে আপনারে বুট দিল, আর আপনি সংখ্যাগরিষ্ঠতা জাতীয় পরিষদে ভাইয়া আপনাকে সরকার গঠন করলা, অনুসলামিক সরকার না ইসলামী সরকার, ইসলামী হুকুমত কায়েম করার নামে তো এরার বুট লইছেন, এরার বুট লইয়া গদিত গেছেন সরকার গঠন করছে। ইসলামী সরকারের সর্বপ্রথম কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ইসলামী সরকারের প্রথম নম্বরের কাজ হইল নামাজ কায়েম করা। হানাফি মাজাবের বিধান হইল ইসলামী রাষ্ট্রের সরকারে অধিক জনগণে যদি নামাজ পড়ে না, তাহলে যারা যারা নামাজ পড়বে না এদেরকে গ্রেফতার করিয়া জেলখানাতে বন্দি করিয়া ডেলি ডেলি বেত্রাঘাত করবো যতদিন পর্যন্ত পাক্কা নামাজি না হইব। বাংলাদেশের বেশিরভাগ জনগণ বেনামাজি নি, এরার বুট লইয়া যদি আপনি ইসলামী সরকার গঠন করেন, আর ইসলামী সরকারে হয় যারা নামাজ পড়ে না দৈরাইনা জেলখানাত বন্দি করো আর বেত লাগাও। অধিকাংশ জনগণে যখন সরকারে দৈরাইনা বন্দি করে বেত লাগাইব, ইসলামী রাষ্ট্রটার অবস্থা কি তৈরি হলো? বাঘবনি বারোটা এখন হোকা চাই হুকুমতের মাধ্যমে খেলাফত কবে হয়? দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফত যখন কামিয়াব হয়, সাকসেসফুল হয়, তখনই শুধু হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত সফল হইতে পারে। দাওয়াত ও তবলিগের কাজ যতদিন পর্যন্ত সফল হয় না, ততদিন পর্যন্ত হুকুমতের মাধ্যমে খেলাফতের কাজ সফল হওয়া সম্ভব নয়। এই কারণে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 13 বছরের মক্কী জিন্দেগীতে দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফতের কাজ করেছেন, আর 10 বছরের মদনী জিন্দেগীতে হুকুমতের মাধ্যমে খেলাফতের কাজ করেছেন। আমার কথা বুঝি থাকলে হুকা, বর্তমান দুনিয়াতে হুকুমতের মাধ্যমে খেলাফতের কাজের সময় যার দি না এখনো আইসে হই না, কোনো এক দুইটা দেশ আইয়া থাকলে আইতে পারে, আর বাকি সবগুলি দেশে এখনো আইসে হই না। বাংলাদেশও হুকুমতের মাধ্যমে খেলাফতের কাজ করার সময় ও আইসে হই না। এর মানে ইহতা না যে কোনোদিন আইতো না, এর মানে ইহতা না যে এটার লাগে চেষ্টা করা লাগতো না, চেষ্টা করা লাগবো, চেষ্টা করা লাগবে। নমাজের মাঝে সূরা কেরাত সহি শুদ্ধ ভাবে পড়া ফরজ নি না ফরজ না? কেরাত না করলে নমাজ হয়নি হয় না। এখন বেটা আলহামদুও শিখছে না, আলাম তারাও শিখছে না, কুল হুয়াল্লাহও শিখছে না, ইন্না তৈন হচ্ছে না, বয়স হয়ে গেছে কি 25 বছর, তখন কি তা অর্থ? নমাজও করত, কেরাতিকারও চেষ্টা করত, একদিকে কেরাতিকার চেষ্টা করতে থাকো, অপরদিক দিয়ে নমাজ খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইয়া কইয়া নমাজ করতে থাকো, কথা বুঝানি দেখো কা? ঠিক তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমতের সময় আসবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমতের অপেক্ষায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে থাকো, আর দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফতের কাজ করতে থাকো, কথা বুঝলানি দেখো কা? যতদিন পর্যন্ত রসুলের মদনী জিন্দিগি আইছে না, ততদিন পর্যন্ত আল্লাহ রসুলে ইসলামী হুকুমতের অপেক্ষা করতেছিলেন, আর দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফতের কাজ করতেছিলেন। যখন পরিবেশ আইছে তখন হুকুমতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করেছে। সুতরাং দাওয়াত ও তবলিগের মাধ্যমে হুকুমতের পরিবেশ তৈরি করতে হবে, আর পরিবেশ তৈরি হইলে পরে হুকুমত কায়েম করতে হবে, কথা বুঝলেন না? বুঝলেন না? দেখেন আমরা বাংলাদেশে এমন রাজনৈতিক দল আছে যারা 50 বছর যাবত রাজনীতি করতেছে ইসলামী হুকুমত করার লাগি, পারছেনি? ইলিয়াস রহমতুল্লাহ আলী 50 বছর রাজনীতি করছেননি দাওয়াত ও তবলিগের লাগি, যেদিন থেকে হিম্মত করছেন এদিন থেকে খাম শুরু করে সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। সুতরাং যদি হো বলে হুকুমত পালন করতে না পারলে খেলাফত হইল না, তো 50 বছর রাজনীতি হইলা যে মর্ষ খেলাফত করতে পারলাই না। আর যদি হো বলে পরিবেশ তৈরি হইলে হুকুমত হইব, এর আগ পর্যন্ত দাওয়াত ও তবলিগই খেলাফত, তাহলে খেলাফতের খাম করিয়া থাকলে এই এরাও করতেছে, দাওয়াত ও তবলিগের খাম যারা করতেছে এরাওই খেলাফতের কাজ চালু আছে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, হুকুমতের মাধ্যমে খেলাফত কায়েম হইলে যে কোনো সময় কায়েম হয় কোনো সময় বন্ধ হয়, কোনো সময় কায়েম হয় কোনো সময় বন্ধ হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মদনী জিন্দেগীতে কায়েম হইছে, উমর আবু বকরের যুগে কায়েম রইছে, উমরের যুগে কায়েম রইছে, উসমানের যুগে কায়েম রইছে, আলীর যুগে কায়েম রইছে, হাসানের যুগে কায়েম রইছে, হযরত মুয়াবিয়ার যুগে কায়েম না থাকার জন্য মুনাফিকরা ষড়যন্ত্র করছে, আর মুয়াবিয়া দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথে ইসলামী হুকুমত বন্ধ হয়ে গেছে। আবার উমর ইবনে আব্দুল আজিজ গদিতে আসছেন, আবার ইসলামী হুকুমত কায়েম হইছে,
উমর ইবনে আব্দুল আজিজ শহীদ হয়েছেন, আবার ইসলামী হুকুমত বন্ধ হয়ে গেছে। এইভাবে দেখা যায় যে যুগে যুগেই ইসলামী হুকুমত একবার কায়েম হয় একবার বন্ধ হয়, এক দেশও কায়েম হয় আর এক দেশও বন্ধ হয়, কিন্তু দাওয়াত ও তবলিগের কাজ আগের আমলও এক নবীর আমলও চালু হয়েছে, আর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে, আবার আল্লাহ নবী ফাটাইয়া চালু করছেন আবার বন্ধ হয়েছে, আবার নবী ফাটাইয়া চালু করছেন আবার বন্ধ হয়েছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইয়া যে দাওয়াত ও তবলিগের কাম চালু করছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে দাওয়াত ও তবলিগের কাজ অহরহ চালু থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তাহলে হুকুমতের মাধ্যমে খেলাফত কোনো সময় কায়েম হয় কোনো সময় বন্ধ হয়, আর দাওয়াত ও তবলিগের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারা যে খেলাফত কায়েম চালু হয়েছিল, এটা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে চালু থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তাহলে সারা দুনিয়াতে সদা সর্বদা খেলাফত কায়েম রয়েছে কার দ্বারা? দাওয়াত ও তবলিগের দ্বারা। প্রতিষ্ঠা করলেন কে? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। বানাইয়া দিল কে? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কার ইঙ্গিতে গ্রহণ করা হয়েছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে অঙ্কিত রেখায় রেখায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মাদ্রাসায় অন্য যা কিছু বানাইছে এর মাঝে একজন ইলিয়াস বানাইছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বানাই দেওয়া একজন ইলিয়াসের দ্বারা সারা দুনিয়াতে যে পরিমাণ দিনের খেদমত হয়েছে, আপনারা জানা মতো আর কোনো ব্যক্তি বা আর কোনো প্রতিষ্ঠান বা আর কোনো পার্টি বা আর কোনো দল আসেনি যে সারা দুনিয়াতে এই পরিমাণ দিনের কাম হয়েছে। সারা দুনিয়াতে সবচেয়ে বেশি দিনের কাম হয়েছে ইলিয়াসের দ্বারা, আর ইলিয়াস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার করা। দেওবন্দ মাদ্রাসা এই জিনিসটা সামনে লই এই প্রতিষ্ঠা করা হয়েছিল। আল্লাহ দেখুন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বিরু বানা নেওয়া, আল্লাহ বিরু যারা তারা ওই আল্লাহর দৃষ্টিতে উলামা, তারাই আল্লাহর দৃষ্টিতে আলিম। এই রকম একদল আল্লাহ বিরু খুদা বিরু পরহেজগার আল্লাহওয়ালা তৈয়ার করার জন্যই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং যে ধরনের আল্লাহ বিরু বানাইবার লাগি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, এই ধরনের আল্লাহ বিরু বানানির বেলায় দেওবন্দ মাদ্রাসা আনসাকসেসফুল না সাকসেসফুল? অন্যান্য প্রতিষ্ঠানের সমান সাকসেসফুল না? সকলের ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে। এই কারণে যারা পারছে না এরা খালি জিদ্দে মরে, হয় দেওবন্দিরা ওহাবি কাফির, তবলিগিরা ওহাবি কাফির, গাট্টিওয়ালা ওহাবি, জিদে মরতে পারবা কিন্তু সমান হইতে পারতে না। একটা গল্প কইয়া শেষ করিলাই। এক ব্যাঙ্গে বাচ্চা তুলছে, বাচ্চা তুললা কচু গাছের গুড়ি বাচ্চা লইয়া বই থাকছে। তখন বাচ্চা লোক বই থাকলে তো আর পেটের মুখ যায় না, ব্যাঙ্গের আদা আদার খাওয়ানি লাগবো তো। বাচ্চারে কচু গাছের গুড়ি তুইয়া ব্যাঙ্গি গেছে আদার দৈরি আনতো, ই সময় ই রাস্তা পাই গেছে এক হাতি। আত্মি তো অত বড় জানুয়ারি ব্যাঙ্গের বাচ্চায় কোনোদিন দেখছে না, ব্যাঙ্গ এইটার মায়ও দেখছে না। আত্মি গেছে কি বাদে ব্যাঙ্গিয়ে যখন আদার লইয়া আইছে, বাচ্চা কয় তুমি তো গেছাই গিয়ে আসকু, যে বড় এক জানোয়ার এমনি গেছে জীবনে এমন জানোয়ার তুমিও দেখছো না আমি দেখছি। অন ব্যাঙ্গি কিতা খস, আমার তো কি বড় আর কোনো জানোয়ার আছে নাকি? কিতা হও তুমি, তুমি তো এইটার নৌকের অমান হইতে না। কয় তখন গাল ফুলাইছে, কয় দেখছে অত বড় নি, কয় আরে তুমি গাল ফুলাইয়া এটার ঠেঙ্গের অমান হইতে পারত না। কিতা আমার তো যে আরো ফুলাইছে, কয় দেখ অত বড় নি, কয় আরে ইটা খুঁজে আমার বুঝাইতে পারত না যে আরো ফুলাইছে। ফুলাইতে ফুলাইতে শেষ পর্যন্ত তখন আর ফুলাইতে পারে না, হাঁটতে গেছে। ব্যাঙ্গিয়ে যেমন গাল ফুলাইয়া আত্মি হত বড় দেখাইতে পারতো না, ঠিক তেমনি ভাবে তবলিগেরারে যারা দেখতে পারে না এরারে অসভ্য ভাষায় গালি গালাজ কইরা কোনোদিন দেওবন্দের সমান দিনের খেদমত করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেওবন্দ মাদ্রাসার ওসিলায় সারা দুনিয়ায় লাখ লাখ কোটি কোটি উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আল্লাহওয়ালা দিনদার পরহেজগার নবী সুন্নত তরিকা মতে চলনেওয়ালা এবাদত বন্দেগী করনেওয়ালা গুনাহ থেকে তওবা করনেওয়ালা বদ্দিনী ছাড়িয়ে দিয়া দিনদার পরহেজগার হনেওয়ালা বানাইছে আল্লাহ আপনারারে আমরারে। তারার খাওয়া খাতার ও শামিল তা কিয়া কিয়ামতের দিন আলিম ওগলতের সাথী হইয়া জান্নাত যাওয়ার তৌফিক দান করুক সবাই হোক, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।